আজকে হচ্ছে আমাদের ওকমার্সের থার্ড ক্লাস। সো লাস্ট দুইটা ক্লাসে হচ্ছে আমরা ওকমার্স থিম ইনস্টল করেছি, তারপর হচ্ছে আমাদের কি এটা হচ্ছে প্রোডাক্ট আপলোডিং থেকে শুরু করে পেজ ডিজাইন, তারপর আরো কিছু ফাংশনালিটি দেখছি। সেম ভাবে ধারাবাহিক ভাবে আমরা হচ্ছে ওকমার্সের আজকে হচ্ছে আরো কিছু ফাংশনালিটি দেখি। আচ্ছা, আমরা যদি একটা প্রোডাক্ট যখন আমরা আপলোড করতেছি আমাদের অল প্রোডাক্টে যাই, অ্যাড নিউ প্রোডাক্টে যাই আমি, যখন আমি কোনো প্রোডাক্ট আপলোড করতেছিলাম, দেখেন এইখানে আমি হচ্ছে অপশনটা কোথায় গেল, প্রোডাক্ট আপলোডের সময় দেখেন এই যে আপসেল এবং ক্রস সেল নামে দুইটা অপশন দেখতেছি, দুইটা অপশন দেখতেছি না, আপসেল এন্ড ক্রস সেল। আপসেল এন্ড ক্রস সেল কি? আপসেলটা হচ্ছে আমি যে প্রোডাক্টটা আপলোড করব সেইটার হচ্ছে রিলেটেড কিছু প্রোডাক্ট, বাট একটু হচ্ছে যেরকম দামি প্রোডাক্ট, লাইক হচ্ছে আমি একটা টি শার্ট সেল করতেছি, এখন আমার টি শার্ট রিলেটেড এইখানে আমি আরো 2 থেকে 3টা প্রোডাক্ট অ্যাড করে দিলাম। সাপোজ এটা হচ্ছে একটা $200 টি শার্ট আমার এখানে সেল করব। সো আমি এখানে হচ্ছে ধারাবাহিক ভাবে হচ্ছে আপসেলে হচ্ছে 300 বা 400 বা 500 টাকার যে প্রোডাক্ট গুলো আছে আমি সেগুলো অ্যাড করতে পারি। ক্রস সেলে আমি কি করতে পারি, সে তো টি শার্ট নিতেছে, সো আমি এখানে কিছু জিন্স বা শুজ বা হচ্ছে ওয়াচ বা টি শার্ট নিতেছে, কিছু শার্ট বা একটা শার্ট একটা জিন্স, এই প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারি। এই ব্যক্তিটা যখন কোনো সরি আমাদের কোনো ক্রেতা যখন এই প্রোডাক্টটা কিনতে যাবে, তখন ওকে ধারাবাহিক ভাবে আপসেলের প্রোডাক্ট ক্রস সেলের প্রোডাক্ট গুলো নিচের দিকে শো করাবে, যেন এটা এটার মানেটা কি জানেন, এটার মানেটা হচ্ছে আপনার ক্রেতাকে হচ্ছে কিনানোর জন্য এটার একটা হচ্ছে ট্রিক, যেটা হচ্ছে সাধারণত অ্যাপ্লাই করা হয় হচ্ছে সেলস ফানেল ক্লিক ফানেলে। সো আমরা হচ্ছে সেলস ফানেলটা দেখবো, ওইটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস, ওইখানে আমরা আপসেল ক্রস সেল তারপরে হচ্ছে ডাউন সেল আরো বিস্তারিতভাবে দেখবো। বাট মার্টফ্রি থিমটাতে হচ্ছে আপনাকে আপসেল এবং ক্রস সেল একটা ফিচার দিয়ে দিছে, সাধারণত হচ্ছে মার্টফ্রি থিমের এই ফিচারটা হচ্ছে অন্যান্য থিমের থেকে একটু আলাদা। অন্যান্য থিমে যেরকম আপসেল ক্রস সেল ফিচারগুলো থাকে না, যেগুলো হচ্ছে পপুলার থিম, বাট মার্টফ্রিতে এটা আছে। সো আমরা একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করতে সবাই জানি, বাট আমরা যদি একটা প্রোডাক্টকে একটু এডিট করি, এডিট করে কিছু প্রোডাক্ট অ্যাড করি আপসেল ক্রস সেলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপসেলের প্রোডাক্টগুলো যখন কেউ কিনতে বা একটা প্রোডাক্ট যখন কেউ কিনতে যাবে তখন সে কিভাবে আপসেলের প্রোডাক্টগুলো দেখবে, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা যাব হচ্ছে এখানে এই যে আপসেলে, আপসেলে আমি কি করলাম, এক কিছু প্রোডাক্ট অ্যাড করে দিই, লাইক হচ্ছে এটা হচ্ছে আমার কি ব্যাগ কালেকশন, ব্যাগ কালেকশন একটা প্রোডাক্ট আছে এইটা হার্শেল লেদার এইচ, ও সে সার্চিং করে নিতেছে। অনেক কিছু আছে এখানে, এটা হচ্ছে একটা, এরপরে আমার ব্যাগ কালেকশনের মধ্যে আর কি আছে, কোরিয়া লং, তো আমি এটাও অ্যাড করে দিই। তিনটা করে দেওয়া যায়, ঠিক আছে, আমরা দুইটা রাখলাম। আর ক্রস সেলে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, শার্ট অ্যাড করে দিই না, মার্শ MARHH এটা বলে, আচ্ছা দিই একটা আপাতত, আর একটা দিই হচ্ছে লগে, জাস্ট এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আপসেলে কি প্রোডাক্ট রাখবেন ক্রসেলে কি প্রোডাক্ট রাখবেন। লাইক আমি এটাকে আপডেট করে দিই, আমি দুইটা দুইটা চারটা প্রোডাক্ট, আপসেলে দুইটা প্রোডাক্ট ক্রসেলে দুইটা প্রোডাক্ট আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমি প্রোডাক্টটাকে ভিউ করি, এ হচ্ছে আমার প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যখন সে কিনতেছে তখন তো সে এগুলো ভালোভাবে চেক করবে, ঠিক আছে। এইটা হচ্ছে রিসেন্টলি ভিউ প্রোডাক্ট, মানে আমি যখন এই সাইটটা ভিজিট করছি রিসেন্টলি আমি প্রোডাক্টগুলোকে ভিউ করছিলাম, ঠিক আছে, এই জন্য এটা দেখাচ্ছে রিলেটেড প্রোডাক্ট এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে এইখানে দেখেন একটা অপশন দিছে,
কাস্টমার হু বট দিস আইটেম অলসো, মানে আদার যে কাস্টমাররা আছে তারা যখন এই যে প্রোডাক্টটা কিনতেছিল কিনছে, তারা এইখানে হচ্ছে এই যে প্রোডাক্টটা এইটাও কিনছে। তো তুমি মানে এটা দেখতে পারো। সো আমার যদি এরকম রিলেটেড বা হচ্ছে লগা প্রোডাক্ট হয় তাহলে কি আমরা দিতে পারি? এটা হচ্ছে আমার কি, এটা দেখেন তো আমরা, এটা কি প্রোডাক্ট, এটা কি প্রোডাক্ট, এই যে দেখেন, এই যখন আমরা হচ্ছে প্রোডাক্ট যখন আপলোড করছি, এই দেখেন আপসেল প্রোডাক্ট, কখন, যখন সে এই প্রোডাক্টটা কিনতে আসছে, এখন সে প্রোডাক্টটা এটা কিনলো না, তারপর সেগুলো সে আরো দেখছে, ঠিক আছে, সে কিনলো না, সে কি করলো এটাকে অ্যাড টু কার্ট করে দিল। অলরেডি আগের থেকে কাট করা আছে কিছু, আমি সে ভিউ কার্ডে চলে যাই। এই যখন ভিউ কার্ডে আসছে না, ইউ মে বি ইন্টারেস্টেড, এই দুটা কি ক্রস সেল। এখানে যদি আমি একটা শার্ট সেল করতাম, এখানে আমি যদি প্যান্ট বা শুজ দিয়ে রাখতাম, কেনার সম্ভাবনা থাকে কি বলেন? থাকে না? জি ভাই থাকে। বা এখানে যদি আমার একটা অফার প্রাইস প্রোডাক্ট যদি আমি অ্যাড করে দেই, যে হচ্ছে প্যান্ট এটা দাম ছিল আগে হচ্ছে হলো 3,000 টাকা, এখন এটা হচ্ছে 1,000 টাকা, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার যেখানে হচ্ছে মানুষের কিনার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সো আপসেল এবং ক্রস সেলের প্রোডাক্টগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, যে হচ্ছে কোনটা আপনি আপসেল রাখবেন, কোনটা ক্রস সেল রাখবেন, যদি এই ফিচারটা ক্লায়েন্ট চায়। আবার অনেক সময় অনেক ক্লায়েন্ট এই ফিচারগুলো চায় না, এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। যদি দিয়ে দেয় তাহলে আপনি জাস্ট প্রোডাক্টটা যদি নিউ আপলোড করতে হয়, আপলোড করার সময় এখানে অ্যাড করে দেবেন, আর যদি আপনার আগের থেকে আপলোড করা থাকে তাহলে জাস্ট এডিট করে আপসেলের প্রোডাক্ট এবং ক্রস সেলের প্রোডাক্টগুলো আপনি অ্যাড করে দেবেন। আপসেল এবং ক্রস সেল প্রোডাক্ট অ্যাড ডান। আচ্ছা, বাল্ক প্রোডাক্ট হচ্ছে আপনার সিএসবি ফাইলে আপলোড করতে হয়, ইম্পোর্ট এক্সপোর্ট, ওটা হচ্ছে আরেকটা ক্লাসে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। অবশ্যই ভাইয়া, যে কালারের যে মানে অ্যাট্রিবিউটে যে যায়, আমরা যে কালারদের দেই এখানে ভাই, অনেকগুলো কালার আর কি থাকে না, এবং সেটা আমি অ্যাড করতে চাইলেও সেটা পাই না, তো সেটা কিভাবে করব? অ্যাড করতে যেও পারেন না, মানে আগের থেকে অ্যাট্রিবিউটে হচ্ছে অ্যাড করে নেবেন। এই যে অ্যাট্রিবিউট দেখতেছেন কোথায়, এখানে এই যে অ্যাট্রিবিউট, এখানে আগের থেকে অ্যাড করে নিতে হবে। ভাইয়া এটা এখানে অ্যাড করছিলেন? ভাই যে আমি না ডাইরেক্ট প্রোডাক্টে যে সেখান থেকে অ্যাট্রিবিউট আর কি অ্যাড করি, সেখানে সিলেক্ট অল দিয়ে নেন, এই যে এখানে কালার, এটা এডিট করি, এই যে কনফিগার আইটেমে যাই, কি কালার অ্যাড করতে চান? হয়তো বা গ্রিন, গ্রিন দেন, গ্রিন তো 100% হবে, এখানে গ্রিন তো দেওয়া আছে মনে হয়, দেওয়া নাই, এই যে গ্রিন দিলেই তো হয়, যে এখানে কালার নাম লিখে দেবেন শুধুমাত্র, আর কিছু লাগবে না তো। ও আচ্ছা, কনফিগার আইটেমে যাই আর কি, আমরা বিভিন্ন কালার গুলো আর কি অ্যাড করবো, তাই তো? জি, ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার আপসেল ক্রস সেল। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার অর্ডার বাম বলে এটাকে। আপনি যখন প্রসিড টু চেক আউটে যাবেন, এই যে আমার হচ্ছে যে চেক আউটের অপশনটা, এটা হচ্ছে, আচ্ছা গত ক্লাস আমরা টু স্টেপ করছিলাম না, আচ্ছা এটাকে দিয়ে রাখি। দেওয়ার পরে আমি যখন নেক্সটে যাব, এই যে আমার এখানে বাই করার অপশন এখন আসছে না, দেখেন, যখন আমি টাকাটা দিতে যাব এইখানে আমি ওকে একটা অফার শো করাবো, সেটাকে বলা হচ্ছে অর্ডার বাম্প। সো অর্ডার বাম্পের জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করতে হয়। অর্ডার বাম্পটা হচ্ছে আপনার সেলস ফানেল, ক্লিক ফানেলে অর্ডার বাম্পটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, বাট আমাদের যদি আমাদের ও কমার্সে অর্ডার বাম্প অ্যাড করতে হয় তাহলে আমাদের একটা প্লাগ ইন অ্যাড করতে হবে। আপলোড প্লাগ ইন, চুজ ফাইল, আমাদের হচ্ছে ডাউনলোড, ডাউনলোডের ভিতরে হচ্ছে আমাদের কি ছিল, ও থিম প্লাগ ইন, কোথায়, এখানে হচ্ছে অর্ডার বাম্প, এই যে আপসেল অর্ডার বাম্প ইনস্টল।
এই অর্ডার বাম চলে আসছে এখানে, দেখেন আমি এখন অর্ডার বাম্পে যাব। দেখেন এখানে খুব সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি হচ্ছে অর্ডার বাম্পটাকে হচ্ছে কাস্টমাইজ করবেন। আপনারা যদি একেবারে যদি নাও জানেন, তারপরও কিন্তু এই ভিডিওটা দেখে ইজিলি হচ্ছে আপনার ডিজাইনটা মানে হচ্ছে অর্ডার বাম্পটাকে হচ্ছে সেট করতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের যদি কখনো দেখা লাগে দেখে নেবেন, আমি হচ্ছে সেভ অর্ডার বাম্পে চলে যাই। আচ্ছা এখন হচ্ছে আমাদের এখানে অর্ডার বাম্প অ্যাড করতে হবে। অর্ডার বাম্পটা হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে অর্ডার বাম্প ওয়ান। আমি হচ্ছে একটা নাম দিয়ে দিই অর্ডার বাম্প ওয়ানই দেখি, ঠিক আছে। আচ্ছা কোন প্রোডাক্টে আপনি অর্ডার বাম্পটাকে অ্যাড করবেন, সিলেক্ট টার্গেটেড প্রোডাক্ট, আমাদের এই প্রোডাক্টটার নামটা কি প্রোডাক্ট কিনতেছি এটা না, এটাকে দিয়ে দিই। এইটা আচ্ছা ওকে। আচ্ছা ক্যাটাগরি, ক্যাটাগরি চাইলে হচ্ছে দিতে পারবো। এটা কি ক্যাটাগরির মধ্যে পড়ছে, ব্যাক কালেকশন। ডান। এখন আসি হচ্ছে অফার সেকশনে। এই প্রোডাক্টটার সাথে আপনি কি অফার করবেন, লাইক আমরা যদি এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটাকে অফার করব যে হচ্ছে, অথবা এক্সবক্স এটা অফার করব, অর্ডার আপনি চলে যাই। এক্সবক্স এখন দেখেন এই এক্সবক্স এই প্রোডাক্টের দামটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে কত করি, সরি এখান থেকে দেখা যাবে $55, ঠিক আছে। সো আমরা এখানে দেখেন একটা অফার দিতে পারবো ডিসকাউন্ট প্রাইস, নাকি হচ্ছে এটাকে ফিক্সড প্রাইস, লাইক হচ্ছে এটা এখন আছে $55, আমি 20% ডিসকাউন্ট দিতে পারবো। এই যে ওভারলুকটা দেখতেছেন না, এই ওভারলুকটা এইটাই আপনার এইখানে শো করবে যে হচ্ছে অ্যাডজাস্ট $20 বা হচ্ছে এত টাকা ডিসকাউন্ট, এই এরকম আছে 20% অফ অনলি ফর ইউ এক্সবক্স, এটা এটার দাম ছিল $55, এখন তোমার $44, তুমি কি হচ্ছে এটা বাই করতে চাও, বাই করতে চাইলে এখানে টিক চিহ্ন দিলে এই যে অ্যামাউন্ট $44 তার এই যে অ্যামাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। এইটাই হচ্ছে অর্ডার বাম্প। এটার হচ্ছে কিছু ডিজাইন আছে, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, তিনটা ডিজাইন আছে। আর এটা হচ্ছে ডিজাইনের ওভারভিউ, আপনি চাইলে এই যে ডিজাইনগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমি 20% দিয়ে রাখলাম, বা আমি দিতে পারি হচ্ছে 10%, এটা আমার ইচ্ছা ডিসকাউন্ট, বা আমি ফিক্সড ডিসকাউন্ট দিতে পারি যে 10% বা 20%, আমি ফিক্সড ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা $55 দাম এখন এত। এখন দেখেন এইটা হচ্ছে হলো আপনার ডিজাইন। আচ্ছা আপনি কি টেমপ্লেট চেঞ্জ করতে চান, তাহলে আপনি টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন। আমরা টেমপ্লেটে আসি, এরপর হচ্ছে আমরা ডিজাইন পার্টে চলে যাই। ডিজাইন পার্টের ভিতরে আপনি এই যে কালার দেখতেছেন না, এই কালার এগুলো হচ্ছে সম্পূর্ণ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন দেওয়া আছে, আপনি এখানে রেড করে দিতে পারেন, তারপরে হচ্ছে এখানে ইয়েলো দেওয়া আছে, এটাকে সবুজ করে দিতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার ব্যাপার, আমি কী করবো না করবো। আর কন্টেন্টে গেলে এই যে লেখাগুলো যে দেখতেছেন না, এগুলো সব কন্টেন্ট থেকে আসছে, এই জিনিসটা চেঞ্জ করবেন না, কারণ এটা হচ্ছে একটা আপনার হচ্ছে লগা ইয়া করে দেওয়া আছে, ফর্মুলা অ্যাড করে দেওয়া আছে যে হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ অটো অ্যাড হবে। এখন অফ অনলি ফর ইউ এই লেখাটা চেঞ্জ করতে চাইলে অ্যাড করে দিবেন, তারপর হচ্ছে ফিক্সড যে প্রাইসটা হচ্ছে অ্যাড জাস্ট দিবেন, না হচ্ছে লগে এখানে আর কিছু দিবেন দিতে পারেন। তারপরে প্রোডাক্টের ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই যে এখানে দেখেন এই যে দেওয়া আছে না, এটা এখান থেকে চেঞ্জ করে দিবেন, হারি আপ গেট দিস ওয়ান টাইম অফার, অথবা গ্র্যাব দিস ওয়ান টাইম অফার, আপনি যদি চান তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে, আর না হলে এটা যেরকম আছে সেখানে রেখে দিবেন, সেভ চেঞ্জেস, এটাকে জাস্ট লাইভ করে দিলাম। এটা কিন্তু লাইভ করে দিতে হবে, ঠিক আছে। লাইভ করে দেওয়ার পরে এটাকে যদি আমরা একটু চেক আউটটাকে একটু রিলোড দেই,
এখন যখন আমি এই যে প্রোডাক্টটাকে বাই করতে আসব, আচ্ছা দেখি প্রোডাক্ট এটা ঠিক আছে, ব্যাক কালেকশন ডেইলি 10%, এটাও ঠিক আছে, সেভ চেঞ্জেস দিয়েছিলাম, সবই ঠিক আছে, বাম্প লিস্ট একটু চেক করে নেই, হ্যাঁ সেভ চেঞ্জ করছিলেন না ওটা, এটা দিচ্ছিলেন না, ঠিক আছে যে লাইভে আছে। আচ্ছা আমরা হচ্ছে আমাদের আরেকটা সিং থেকে একটা এই প্রোডাক্টটাকে বাই করি, প্রোডাক্টটা হচ্ছে অর্ডার মাপ অ্যাড করছিলাম হচ্ছে অ্যাপেল আইফোন রেটিনা 6s প্লাস। ওকে এটা এই যে এইটাই হচ্ছে অর্ডার বাম্প। ওকে আমাদের এখানে আসে নাই কেন, কারণ এটা হচ্ছে আমি যে সেম ট্যাবের ভিতরে করতেছিলাম তো এই জন্য চেক আউটটা হচ্ছে লাগা আপনার নেয় নাই। এখন দেখেন এটার দাম আছে 101,05,000 এটা দেওয়া আছে। এখন যখন আমি এইটাকে ক্লিক করবো, মানে এখানে অবশ্যই আমি আকর্ষণীয় কথাগুলো লিখে দিব, না হলে তো এটা কেউ কিনবে না। যখন এটাকে আমি ক্লিক করব তখন হচ্ছে আমার এইটার অ্যামাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। ক্লিক করে প্লেস অর্ডার দিব, আচ্ছা মোবাইলের বিগেস্ট নাম্বার, আচ্ছা এটা মিস গেছে না, দেন হচ্ছে প্লেস অর্ডার। তো ওর তখন এটার সহ অ্যামাউন্টটাকে নিয়ে নিবে, ইনকারেক্ট মোবাইল নাম্বার, আরে মোবাইল নাম্বার তো ঠিকই আছে, ডান, ঠিক আছে। এই ছিল হচ্ছে আপনার অর্ডার বাম্পের সিস্টেম, আপনি এখান থেকে জাস্ট অ্যাড করে দিতে পারবেন অর্ডার বাম্পটা। সেভ অর্ডার বাম্পে যাবেন, যদি কোনো অর্ডার বাম্প নিউ অ্যাড করতে হয় তাহলে হচ্ছে আবার সেম এই যে অর্ডার লিস্ট থেকে নিউ ভাবে অর্ডার বাম্প অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা অর্ডার বাম্পের শিডিউলটা হচ্ছে আপনি চাইলে ডেলি রাখতে পারেন, যে হচ্ছে পরের দিন এটা হচ্ছে লোক আপনার একদিন থাকবে অর্ডার বাম্পটা, এরপর আপনি চাইলে উইকলি রাখতে পারেন, শিডিউলগুলো এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। আর যদি কিছু এখান থেকে আর কিছু চেঞ্জেস আছে, আর কোনো চেঞ্জেস নাই, আর ডিজাইন আপনি যেটা ভালো লাগে সেটা অ্যাড করতে পারেন, অনেকটা সিমিলারই ডিজাইন সবগুলো। ওভারভিউটা দেখি, আচ্ছা ওভারভিউতে আসলে এখানে ভিডিও পাবেন, আর এটার হচ্ছে ভার্সনটা হচ্ছে আমরা ইউজ করতেছি 1.2.0। এটা যদি আপডেটেড ভার্সন আপনাদের দরকার পড়ে আমাকে বলবেন, আমি আপডেটেড ভার্সনটাকে অ্যাড করে দিব। ওকে কার কিছু বলার আছে অর্ডার বাম্প নিয়ে? এটা কয়টা প্রোডাক্টের জন্য অ্যাড করতে পারবো? আপনি যতগুলো ইচ্ছা, এই যে বাম্প লিস্টে আসবেন, লিস্টে এসে একটা আমি করলাম না, আপনি আরেকটা করেন এখান থেকে ক্রিয়েট নিউ অর্ডার বাম্প। আচ্ছা একটা করতে পারবেন হচ্ছে ফ্রিতে, এটা হচ্ছে ফ্রিতে করতেছি, এরপর করতে হলে আপনাকে প্রিমিয়ামটা পারচেজ করে নিতে হবে। ওকে ওকে ভাইয়া, আচ্ছা এটা হচ্ছে আপনার গেল অর্ডার বাম্প গেল না ভাই, এটা সাইজিং করা যাবে? এই যে আমি ছোট করে রাখতে চাচ্ছিলাম ফুল উইথ না দিয়ে, এটা হচ্ছে আপনার যে চেক আউটের এটার উপর ডিপেন্ড করবে সবকিছু। আচ্ছা ও যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গা নিয়ে নেবে। তো এটা গেল আপসেল, যেগুলো করসেল গুলো অর্ডার পাপ গেল। আচ্ছা ভাই এখানে যে ইয়া মানে আপনি একটা করতে পারলাম তাই না, আর অন্যান্য জন্য আর কি প্রিমিয়াম গুলো ইউজ করা লাগবে, তো আপনি যেটা দিলেন সেটা কি প্রিমিয়াম ছিল না? না এটা হচ্ছে ফ্রি, এটা প্রিমিয়ামটা কিনে নিতে হবে, এই যে আপগ্রেড টু প্রিমিয়ামে গেলে আপনি হচ্ছে কিনে নিতে হবে, এই যে
ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, এটার প্রাইস হচ্ছে কত ডলার, এই যে সিঙ্গেল সাইটের জন্য $40 এখন অফার দিতেছে, পাঁচটা সাইটের জন্য, এগুলো ক্লায়েন্টকে বলবেন কিনে নিতে, ঠিক আছে? সিঙ্গেল সাইট বলতে মানে একটা ওয়েবসাইটে বুঝাচ্ছে তাই না? একটা ওয়েবসাইট বুঝাচ্ছে, হ্যাঁ। তো এটা গেল হচ্ছে অর্ডার বাম। আচ্ছা আমাদের এখানে প্রোডাক্ট কই, এটা কি শার্ট না? শার্টটাকে যদি ভিউ করি, এখন আমি একজন ক্রেতা, আমি এই শার্টটা বাই করব, বাই করার সময় আমি এখানে পাচ্ছি কি কিছু অপশন পাচ্ছি, সেটা হচ্ছে হলো গিয়ে আমি সাইজ, সাইজ নেওয়ার অপশন পাচ্ছি, ঠিক না? সাইজ নেওয়ার অপশনটা গেল কোথায়, সাইজ কি অ্যাড করি না আমরা? আচ্ছা এখানে আমরা কি পাইতাম, আমরা সাইজ নেওয়ার অপশন পাইতাম, বাট এটা আমার বডির সাইজের সাথে ম্যাচ করবে কিনা সেটা তো আমার জানতে হবে, জানতে হবে না? জানতে হবে বলেন। তাহলে আমাকে এই জায়গায় একটা সাইজের জন্য চার্ট দিতে হবে, যত ধরনের আপনার ক্লথিং আইটেম থাকে সবগুলোর সাইজের চার্ট দেওয়া থাকতে হয়, যে হচ্ছে আমার এই যে শার্টটা যে বানানো হয়েছে এই শার্টের এম সাইজের যে চার্টটা এখানে অ্যাড করতে হবে। লাইক হচ্ছে আমি যদি হিসাব করি এম সাইজের জন্য আমার হচ্ছে চেস্ট হচ্ছে 30, হাইট এত, কলার এত, তারপর আরো যা যা থাকে আর কি, ঠিক আছে? তো তখন আপনি যখন এই শার্টটা অর্ডার করবেন আপনার শারীরিক মাপের অনুযায়ী আপনার এম লাগবে না এল লাগবে না এক্সেল লাগবে সেটা আপনি অর্ডার করতে পারবেন, ঠিক না? জি ভাই, এরকমই তো। তো এটার জন্য একটা প্লাগইন আছে, আমাদের প্লাগইন সেকশন কোথায় গেল, ই-কমার্স এর মেইন জিনিসটাই হচ্ছে হলো আপনার যতগুলা ফিচার অ্যাড করবেন ততগুলা প্লাগইন অ্যাড করবেন। অ্যাডভান্স প্রোডাক্ট সাইজ চার্ট এত এত প্লাগইন ইউজ করলে তো সাইট খুব দুর্বল হয়ে যাবে না, মানে স্লো হয়ে যাবে না? স্পিড আপ করবে, তখন আলাদা করে আবার পেমেন্ট নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। এটাই তো মজা, সাইট হচ্ছে স্লো হবে, ক্লায়েন্ট আবার আপনাকে স্পিড আপ করার জন্য আবার আপনাকে তো নক দেবে। আপনি সাইদা বললেন নাই তোমার সাইট তো অনেক স্লো হয়ে গেছে, ঠিক আছে আমি ওকে স্কিপ করলাম জাস্ট, তাহলে কন্টিনিউ না করে এটাকে স্কিপ করে দিলাম, যেহেতু জাস্ট আমরা প্র্যাকটিস পারপাস ইউজ করতেছি, আমাদের এত কিছু দরকার নেই। আচ্ছা এখানে ওদের এই যে বিভিন্ন দুনিয়াদারি কথা সম্পর্কে বলছে, ওদের সম্পর্কে কীভাবে কী হয় না হয় আমাদের এত কিছু দরকার নেই, আমি সাইজ চার্টে চলে যাই। এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, এটা হচ্ছে মেন টি শার্ট, তারপরে হচ্ছে মেন শুজ, ওমেন্স ক্লথ, মেন্স এর কিছু ইয়া দেওয়া আছে, ওমেন্স এর কিছু দেওয়া আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে। আপনি চাইলে এখানে হচ্ছে 10টা টেমপ্লেট দেওয়া আছে, তো 10টা টেমপ্লেট থেকে আপনি কাস্টমাইজ করে দেবেন। আমাদের কি দরকার, আমাদের দরকার মেন শার্ট, শার্ট সাইজ চার্ট, এটাকে আমরা ক্লিক করি। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ডিসক্রিপশন, আমরা যখন আমরা আপনার এখানে আপনাকে ইয়ে দিতে পারেন আপনার কাপড়ের কোয়ালিটি, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে মেজার অ্যারাউন্ড ফুল স্পার্ট, মানে চেস্টের মাপটা সে কিভাবে নিছে দেখেন, যেখানে দিয়ে দিছে আপনি কিভাবে আপনার শার্টটা তৈরি করার সময় কিভাবে আপনি চেস্টের সাইজ নিছেন সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে লেভেলটা মেন শার্ট, ওকে। আপনি চাইলে কোনো কার্ট চার্টের ইমেজ এখানে একটা আপলোড করতে পারবেন। আচ্ছা চার্টের ক্যাটাগরি এখানে হচ্ছে এটা কিসের, মেন্স ফ্যাশনের জন্য এটা ক্যাটাগরি, ঠিক আছে? চার্টের অপশনটা পজিশন হচ্ছে মডেল পপ আপ না দিয়ে আমাদের দরকার হবে হচ্ছে এডিশনাল ট্যাব, মানে কি এই যে আমার প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা কোথায় গেল, এই প্রোডাক্টে যদি সাপোজ আমি যদি চার্ট অ্যাড করি তাহলে এই যে নিচের দিকে এইখানে হচ্ছে একটা অ্যাডিশনাল ট্যাব থাকবে সাইজ চার্ট নামে, ঠিক আছে? তো একটা অ্যাডিশনাল ট্যাবে আমি দিব, তারপরে চার্টের টেবিলের স্টাইল ডিফল্ট স্টাইল থাকুক, আর অনেকগুলো স্টাইল আছে এটা হচ্ছে ডিফল্ট স্টাইল এইভাবে থাকুক। এখন আসি হচ্ছে আপনার এই চার্টের উপরে, এই টেবিলটা আমাকে সেট আপ করতে হবে, ঠিক আছে? এখানে অনেকগুলো আছে দেখেন, এক্সএস এক্স ট্রিপল এক্সএল থেকে শুরু করে একেবারে ছোট ট্রিপল এক্স এস, এখন আপনার যদি এইটা নাই এই এই মাপের শার্ট আপনি তৈরি করেন না, ঠিক আছে, তখন কি করবেন এগুলো হচ্ছে ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে হলো এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন, একটা সেকশন গেল গা, এটা আরেকটা গেল গা, আপনার এক্স এস ও আপনি তৈরি করেন না এটা গেল গা, আপনি এস ও তৈরি করেন না এটা গেল গা, আপনি তৈরি করেন এম এল এক্স এল ডাবল এক্স এল ট্রিপল এক্স এল, এই কয়টা জিনিস এখানে রাখলেন।
আচ্ছা, এখানে আপনার ইঞ্চিসে মাপ দেওয়া আছে, আপনার এম এর হচ্ছে এখানে হচ্ছে ইঞ্চিস গুলো আপনি এখানে দিতে পারেন, হচ্ছে হলো চেস্ট, এবং এটাকে সাইড ব্র্যাকেটে এখানে ইঞ্চিসে যে মাপ দিছেন এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন, আইএনসি বা কিছু, ঠিক আছে। তারপর এটা কি আছে, চেস্টের পরে এখানে হাইট, আর কি কি থাকে, নেক সাইজ, তারপর হচ্ছে কলার, কলার থাকে না কি থাকে, হাতা থাকে, আর যা যা থাকে, মানে হচ্ছে তো আমরা তো হচ্ছে লোকের দর্জির কাজ করি না, আমরা তো জানি না, বাট এখানে আপনার চার যা থাকবে এখানে জাস্ট দিয়ে দিবেন। আমি দিয়ে দিই হচ্ছে লোকা হ্যান্ড সাইজ, আর কি থাকে এখানে, এটা একটু বাদ দিয়ে দিই। আচ্ছা, এই করা থাকে হচ্ছে আমাদের সাইজের উপরে। এখন আপনি হচ্ছে এখানে হচ্ছে এখানে এম সাইজ না দিয়ে এখানে হচ্ছে নেক সাইজ দিয়ে দিই, হচ্ছে হলো 10, এটা হচ্ছে 15, এটা 18, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 22। এগুলো চারটা কে দিবে, এটা ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে। সেভাবে করে আপনি একটা সুন্দর করে চার্ট রেডি করতে পারবেন। এখন আপনাকে এইখানে দেখেন আরেকটা আপনার ফিল লাগবে, ক্লায়েন্ট বললো যে আমার হচ্ছে এখানে একটা ফিল লাগবে, যে হচ্ছে ভুঁড়ির দিকের যে মাপটা এটা আমরা আমাদের সাথে সাথে অ্যাডজাস্ট করে রাখি, ঠিক আছে। এরকম যদি কিছু বলে তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি আরেকটা ফিল পাবেন, এখানে আপনি যা কিছু লিখতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছি কিভাবে হচ্ছে আমরা চারটা তৈরি করতে পারি, চারটা কাস্টমাইজ করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, চার্টের পজিশনটা যদি মডেল পপ আপ দেন তাহলে কিন্তু আপনার সাইটে শো করবে না, অবশ্যই অ্যাডিশনাল ট্যাব দিবেন। দেওয়ার পরে এটা গেল কোথায়, কোন ক্যাটাগরিতে পড়বে, চার্ট ক্যাটাগরিটা দেখেন, মেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন না, আমাদের স্পেশালি আমরা শার্টের মধ্যে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই যে মেন্স যে শার্টটা আছে, এই শার্টের ক্যাটাগরির মধ্যে যতগুলো প্রোডাক্ট আপলোড হবে সবগুলো আমাদের এই মেজারমেন্টে আপলোড হবে, আপডেট। ডান, আমি প্রোডাক্টে যাই, মেন শার্টের ভিতরে হচ্ছে এই একটা আছে, আর কই আছে, মেন শার্ট এই একটা আছে, এইটাকে ওপেন করি। এই হচ্ছে প্রোডাক্ট, এই যে এডিশনাল ট্যাব কোথায়, এখানে ট্র্যাডিশনাল ট্যাব হিসাবে ওপেন হওয়ার কথা, আমাদের সাইটে চলে যাই, এখানে চলে যাই হোম, আমাদের ছিল শার্ট কালেকশনের ভিতরে না, এই যে মেন শার্ট, চারটা আসে নাই। আচ্ছা, চারটা আসে নাই হচ্ছে লগা আমাদের টেমপ্লেটের জন্য। আমরা যদি টেমপ্লেটটাকে রিমুভ করে দেই, লাইক হচ্ছে আমাদের প্লাগইনটা যদি ডিঅ্যাক্টিভেট করে দেই, প্লাগইন কোথায় গেল, যেটার প্লাগইন ডিঅ্যাক্টিভ করে দেই, কারণ হচ্ছে এখন আমার হচ্ছে পুরো টেমপ্লেটটাকে রিডিজাইন করা পসিবল না, তাই আমি হচ্ছে প্লাগইনটা ডিলিট করে দিই, ডিঅ্যাক্টিভেট করে দিই। এবার হচ্ছে চারটা কাজ করবে, ডিফল্ট ভাবে চলে আসছে। এই দেখেন, এই যে সাইজ চার্ট নামে একটা আমার ডিফল্ট ভাবে চলে আসছে, এই যে আমি যা যা লিখছিলাম ও আমাদের ওইখানে, তারপরে যে সাইজ চার্ট, এখন আমার কি, এখন আমার সাইজ বডি হচ্ছে আমি এখান থেকে চেক করে দেখলাম সাইজটা কি হচ্ছে, আমার এইটা সম্পূর্ণ মিলে গেছে, তার মানে আমার কিনতে হবে কি ডাবল এক্সেল। আমি যখন এখানে অফার করব, আমার এখানে অবশ্যই তখন হচ্ছে এখানে হচ্ছে সাইজের একটা অপশন দেওয়া থাকবে, আমি ওই অপশন থেকে ডাবল এক্সেল
চেক করে এরপরে এই প্রোডাক্টটাকে কিনবো। এটা ক্লিয়ার ভাইয়ারা? ভাইয়া ওই প্লাগইন গুলো থাকলে এটা আসলো না, মানে ওটা হচ্ছে আমরা টেমপ্লেট নিছিলাম না, টেমপ্লেটে তো ওই অপশন গুলো অ্যাড করি না, টেমপ্লেট আমরা কাস্টম ভাবে করছিলাম না, এই জন্য হচ্ছে আবার এখন টেমপ্লেটটাকে এডিট করব, এত সময় নষ্ট না করে টেমপ্লেটটাকে বাদ দিয়ে করলাম। বুঝতে পারছেন? জি। আপনারা যখন সাইজ চার্টের অপশন পাবেন তখন টেমপ্লেটের মধ্যে ওই জিনিসগুলোকে অ্যাড করে দিবেন, তাহলেই হবে। ওকে জি। আচ্ছা তো সাইজ চার্টটা ক্লিয়ার? এবার আমি হচ্ছে প্রতি ব্যাচে এই জিনিসটা আমি চাইলে ফার্স্ট ক্লাসে দেখা দিতে পারতাম, ও কমার্স যখন প্রোডাক্ট আপলোড করি আমি জাস্ট চেক করে দেখি প্রোডাক্ট আপলোডের সময় কেউ এই কোশ্চেনটা করে কিনা, ভাই ক্লোথিং আইটেমের জন্য চার্ট কিভাবে অ্যাড করব। কিন্তু লাস্ট দুই তিনটা ব্যাচে কেউ এই কোশ্চেনটা করে না, এই জন্য আপনাদেরকে লাস্টের জিনিসটা দেখাইলাম। আচ্ছা ভাই, এমনি সাইজ তো আমরা সিলেক্ট করতে পারি অ্যাট্রিবিউটে যায়, মানে এক্স এক্সেল অর্ডার করার সময় সাইজটা দেওয়া হয় যে মানে কোন সাইজে আর কি কোনটা আর কি আমি ওইখানে খেয়াল করি নাই যে ওইটা হচ্ছে এশিয়ান সাইজ দেওয়া ছিল না, আমি চার্ট দেখেই বডির মেজারমেন্ট করেই অর্ডার করছিলাম, পরে যখন আমি কমপ্লেন করেছি ওরা যখন আমাকে হচ্ছিল চার্টটা দিছে তখন ওইখানে দুইটা চার্ট ছিল, একটা এশিয়ান চার্ট ছিল একটা হচ্ছে আপনার ইউরোপিয়ান না জানি ইউএস এর চার্ট ছিল, তখন হচ্ছে লাগা আমি হচ্ছে লাগা ওদের যে ইউরোপিয়ান যে চার্টটা ওইটার উপরে হচ্ছে অর্ডার করে দিছিলাম, ওদের দুইটা প্রোডাক্ট ছিল, আমি যে প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ইউরোপিয়ান চার্ট দেওয়া ছিল, তো আমি এসে দেখি যে ওইটা আমি কেন আমার মতো আর দুজন ঢুকতে পারবে এরকম ছিল, লম্বা ছিল সবকিছু বড় ছিল, তো এখানে আপনার চার্টটা হচ্ছে এই জন্যই দেওয়া, নাহলে আপনি কোনটা অর্ডার করবেন? ঠিক আছে ডিসক্রিপশন রিভিউ সবকিছু এখানে চলে আসে। ঠিক আছে, তো এই গেল একটা অপশন, সেটা হচ্ছে চার্টটাকে আমি অ্যাড করলাম। এখন আরেকটা, এখন আমরা চলে যাই হচ্ছে ইনভয়েস প্রোডাক্ট ট্র্যাকিং, পিডিএফ ইনভয়েস। তো পিডিএফ ইনভয়েস এর জন্য হচ্ছে আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, প্লাগইনে চলে যাই, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল, ওকমার্স পিডিএফ ইনভয়েস প্যাকিং স্লিপ, ইনস্টল নাও। অ্যাক্টিভেট প্লাগইন ওকমার্সে কিন্তু মেইন জিনিসটা হইতেছে আপনার এই ছোট ছোট যে ফিচারগুলো এগুলার কাজ জানতে হবে। আপনারা দেখেন ওয়েবসাইট একবার ডিজাইন করবে আর এই ফিচারগুলো কি করবে বারবার নেবে না? জি ভাই। এখন আপনার সাইটে হচ্ছে পিডিএফ ইনভয়েস নাই, আপনি কি করবেন? কাউকে দিয়ে এটা করাই নেবেন? আপনার সাইটে মাল্টি কারেন্সি নাই, কি করবেন? কাউকে দিয়ে এটা করাই নেবেন? ডিজাইন কিন্তু একজনকে দিয়ে একবারই করাই নিয়েছেন। জি। আর ডিজাইনে কি আপনার হচ্ছে মানে এত বারবার হচ্ছে চেঞ্জেস হয়? সাধারণত চেঞ্জেস কিন্তু হয় না, কিন্তু ফিচারগুলো চেঞ্জেস হয়, যে আমার এই ফিচারটা আছে এটা একটু আপগ্রেড ফিচার বা আমি অন্য একটা ফিচার অ্যাড করব। সো আপনাকে ওকমার্স এর ভিতরে হচ্ছে মেইনলি হচ্ছে যদি শেখার জন্য হয় বা সার্ভিস দেওয়ার জন্য হয় তাহলে এই ফিচারগুলোর কাজ শিখতে হবে, যে এই ফিচারটা আমি কিভাবে দেবো, ওই ফিচারটা কিভাবে দেবো। ডিজাইন পার্টটা একেবারে ইজি, বেশিরভাগ হচ্ছে ডেমো বা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টগুলোই ভালোভাবে যদি আপনি সুন্দর করে শো করা দিতে পারেন এনাফ, কিন্তু ক্লায়েন্টকে যত সুন্দর যত ভালো ফিচার আপনি দিতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে বললো না যে এই চার্টের ব্যাপারটা, কিন্তু আপনি ক্লায়েন্টকে মনে করাই দিলেন, ক্লায়েন্টকে বুঝাইলেন যে চার্টটা অ্যাড করা দরকার, ক্লায়েন্ট আপনাকে দেখবেন খুশি হয়ে টিপস দিবে, পরবর্তী কাজের জন্য ও কারো কাছে যাবেন আপনার কাছে আসবে। তো এগুলো হচ্ছে একটু স্মার্টলি হ্যান্ডেল করলে এনাফ। ঠিক আছে, আচ্ছা আমাদের প্লাগইন আপলোড দিয়ে দিছি পিডিএফ ইনভয়েস।
PDF inverse done. এখন হচ্ছে আমি সেটিং এ চলে যাই PDF inverse. এখানে হচ্ছে কিছু সেটিং আছে. ফারস্টে হচ্ছে জেনারেল কিছু সেটিং. আচ্ছা প্রথমে আছে দেখেন এই যে হচ্ছে PDFটা সে কিভাবে হচ্ছে ওপেন করবে, ডাউনলোড করবে না হচ্ছে ওপেন দ্য PDF ইন এ নিউ ব্রাউজার অথবা ট্যাব অথবা উইন্ডো. এটা হচ্ছে আপনার দুইটা অপশন, আমি একটা অপশন রেখে দিলাম. আপনাদের যদি মন চায় তাহলে যে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই অপশনটাও রাখতে পারেন, ডাউনলোড দ্য PDF. আচ্ছা টেমপ্লেট আছে, সিম্পল একটা টেমপ্লেট আছে. যদি আপনার টেমপ্লেট চেঞ্জ করতে হয় কোথা থেকে হচ্ছে আপনার টেমপ্লেট ইয়ে করবেন, এইখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে ওখানে যে আপনার টেমপ্লেট অ্যাড করতে হবে, কাস্টমাইজ করতে হবে নিজের জন্য আলাদা করে টেমপ্লেট. আচ্ছা পেপার সাইজটা কি রাখবেন, A4 নাকি লেটার, এটাকে আপনাকে অ্যাড করতে হবে. তারপরে হচ্ছে টেক্সট মোড লাগবে না. আচ্ছা কারেন্সি সিম্বল সাপোর্ট এনেবল করে দেবো, অবশ্যই আমাদের কারেন্সি সিম্বল দেখাবে, এটাকে এনেবল করে দেবো. আচ্ছা আমাদের যে শপটা, শপের একটা লোগো আছে, শপ হেডার লোগো. আচ্ছা এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে রান দ্য সেট আপ উইজার্ড. আমাদের ওই যে ওকমার্সের মতন, ওকমার্সে কি এইভাবে করে হচ্ছে ওকমার্স সেটিং থেকে আমরা ওকমার্স সেট আপ করতে পারি, আবার এখানে একটা সেট আপ উইজার্ড নামে একটা অপশন আসে না, সেট আপ উইজার্ডে কি থাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ থাকে, ফার্স্ট হচ্ছে ইনফরমেশন পরে এইটা পরে ওইটা, একটার পর একটা ইনফরমেশন স্টেপ থাকে না, মনে আছে ওকমার্স সেট আপ দেওয়ার সময়? জি জি, এটা হচ্ছে সেই সিস্টেমটা, আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন অথবা রান সেট আপ দিয়ে করতে পারবেন. এটা করাটা সবচেয়ে ইজি কারণ এখানে আপনার সব থাকবে একবারে স্টেপ বাই স্টেপ, এবং অনেকগুলো অপশন হবে. দেখেন ফার্স্ট হচ্ছে আপনার শপের নাম দেন CMB88, এটা আমার শপের নাম, শপের অ্যাড্রেস দিয়ে দিই মিরপুর 1. এইগুলো কিন্তু হচ্ছে আমার ইনভয়েসে শো করবে. ইনভয়েসটা কি সেটা জানি? জি জি ভাই, ইনভয়েসটা হচ্ছে আমাদের ওই যে পেমেন্ট রিসিপ্ট যেটাকে বলি আমরা, আমাদের কোথাও দোকান থেকে কিছু কিনতে গেলে আমাদের মানি রিসিপ্ট দেয় না, অনলাইন থেকে কিছু কিনলে আপনাকে ইনভয়েস দেবে, সেখানে আপনার সব ধরনের ডিটেলস থাকবে, প্রোডাক্ট ডিটেলস, তারপরে প্রাইসিং, তারপরে শপের নাম টাম সব কিছু ওখানে থাকবে. ঠিক আছে এরপর হচ্ছে আমি নেক্সট দিলাম. চাইলে আপনি এগুলো স্কিপও করতে পারেন বাট আমাদের তো লাগবে. আচ্ছা লোগো, লোগোটাকে আমি অ্যাড করে দিই সেটিমেস আপলোড থেকে ডেস্কটপে, আমার একটা লোগো নেওয়া আছে, সিএমবিডির লোগোটা গেল কই, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগো, আমার কোম্পানির লোগো. নেক্সট এগুলো সব কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে বুঝে নেবেন. আচ্ছা এই যে হচ্ছে ইনভয়েসটা সেটা কখন ক্লায়েন্ট পাবে, মানে আপনার যে হচ্ছে ইয়া হচ্ছে ক্রেতা আছে সে কখন পাবে, এটা আপনি এখানে সুন্দরভাবে দেন কখন পাবে বলেন তো? আমরা সাধারণত কখন পাই, কমপ্লিট হয়ে যাওয়ার পরে, পেমেন্ট কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট, যখন আপনি কোন দোকান থেকে কিছু কিনবেন টাকা দিলে সে আপনাকে মানি রিসিট দেবে, সেম ভাবে অনলাইনে সে যখন পেমেন্টটা কমপ্লিট করবে আমাদের এখানে পেমেন্টটা পাবো, আমি অর্ডারটাকে কমপ্লিট দিব, তখনই কিন্তু আমি ইনভয়েসটা পাবো. আপনি যদি এর আগে ইনভয়েস দিয়ে দেন টাকা যদি না আসে তখন কিন্তু সেই ইনভয়েসটার এগেনস্টে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে. সো আমাদের যেরকম ওই যে প্রোডাক্ট ইয়ার সময় মানে পেমেন্ট মেথড অ্যাড করার সময় আমরা কি দিছিলাম, অর্ডার কেউ করলে হোল্ডে থাকবে এরপর কমপ্লিটেড দেই, এরকম ছিল না অপশন? জি জি, এখন আমরা সেম ভাবে যখন অর্ডারটাকে কমপ্লিটেড দিবে তখন এই ইনভয়েসটা ক্লায়েন্ট কিভাবে পাবে, মেইলে পাবে. সিলেক্ট টু হুইচ ইমেল ইউ উড লাইক টু অ্যাটাচ ইওর ইনভয়েস, ঠিক আছে, অ্যাটাচ টু কমপ্লিট যখন অর্ডার হবে. ওকে নেক্সট, ডিসপ্লে অপশন, আপনি এই যে ইনভয়েসটা কোথায় ডিসপ্লে করবেন, ঠিক আছে. আচ্ছা ইনভয়েসে হচ্ছে আমি শিপিং অ্যাড্রেস থেকে ডিসপ্লে করতে চাই, এটা আমার আমাদের উপর ডিপেন্ড করবে, আমি ইনভয়েসের নাম্বার অ্যাড করতে পারবো, ইনভয়েসের ডেস অ্যাড করতে পারবো, তারপর হচ্ছে ইনভয়েস আমি চাইলে শিপিং অ্যাড্রেসটাও অ্যাড করে দিতে পারি, এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে যে হচ্ছে আমি ইনভয়েসে আমি কি কি শো করাবো. আমি চাইলে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি কারণ এটা ইমেইলে চলে যাবে, আর এই ইনভয়েসটা কি করব হচ্ছে আমি প্রোডাক্টের সাথে অ্যাড করে দিব,
এমিলারেটেড স্টার্ট করতে পারে, এটা যা যা করা লাগে আপনাদের ইচ্ছা মতো আপনি এখানে ক্লায়েন্টকে সাথে কন্ট্যাক্ট করে এগুলোকে অ্যাড করে দিবেন। নেক্সট পেপার ফরম্যাট A4 রাখবো অবশ্যই, তাহলে জিনিসটা হচ্ছে সুন্দরভাবে দেখবে। আচ্ছা এটা হচ্ছে আপনার যদি আপনি ম্যানুয়ালি কোনো হচ্ছে পিডিএফ ক্রিয়েট করতে চান আপনি জাস্ট এটাকে ওকে করে রাখতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে স্কিপও করে দিতে পারবেন। আমি হচ্ছে অ্যাকশন বাটনটাকে অন করে রাখি, বা অ্যাকশন বাটন আমাদের লাগবে না, আমরা নেক্সটে চলে যাই। ডান ফিনিশ, আমার হচ্ছে পিডিএফ ইনভয়েসটাকে অ্যাড ডান। আচ্ছা এখানে হচ্ছে কিছু সেটিং আমরা এর আগে করে রাখছিলাম, জাস্ট এগুলোকে জাস্ট চেঞ্জ করি নাই। দেখেন এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে, সব নেম, তারপরে হচ্ছে মিরপুর অ্যাড্রেস, তারপর হচ্ছে এক্সট্রা কিছু ফিল্ড আছে, এটাকে চেঞ্জ সেভ চেঞ্জেস করে দিই। আচ্ছা এটাকে অ্যাড করার দরকার ছিল আমাদের, এই দুইটা অ্যাড করে সাব সেভ চেঞ্জেস দেওয়া উচিত ছিল। আচ্ছা আমাদের ওয়েবসাইটের সরি আমাদের ইনভয়েসের ফুটারে মানে নিচের দিকে আমরা কিছু টার্মস এন্ড কন্ডিশন লিখে দিতে পারি, লাইক হচ্ছে লগ 17 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তারপর একটা কি দিতে পারি 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, আর কি থাকবে 3 তে দিতে পারি 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি না। এটা আমি ফুটারে অ্যাড করে দিতে পারি চাইলে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, এটা অটোমেটিক্যালি আমাদের ইনভয়েসের নিচের দিকে শো করবে সেভ চেঞ্জেস। এগুলো ক্লায়েন্ট কাছে জিজ্ঞেস করে নেবেন তার টার্মস এন্ড কন্ডিশন কি কি, তারা সে হচ্ছে রিসিপ্টে অ্যাড করবে। আচ্ছা ডকুমেন্টস ডকুমেন্টস চলে যাই। আচ্ছা এগুলো অলরেডি হচ্ছে আমাদের ইনভয়েস, ইনভয়েসটা কি যেটা হচ্ছে আমার মানি রিসিপ্ট, আর প্যাকিং স্লিপটা কি, প্যাকিং স্লিপটা হচ্ছে আমি যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যখন আমি প্যাক করব, প্যাকের প্যাকিং করার পরে আমি একটা স্লিপ অ্যাড করে দেব যেখানে আমি শুধুমাত্র শিপিং অ্যাড্রেসটা দিব, নাম দিব, নাম্বার দিব, ওইখানে আমি কি প্রোডাক্ট কত টাকা ওইগুলো কিন্তু আমার দেওয়াটা ঠিক হবে না, কারণ কি ওইটা হচ্ছে বাইরে দিকে থাকবে, আমার যে হচ্ছে ডেলিভারি ম্যান বা আমি যেই কুরিয়ারে পাঠাবো তারা ওইটা অ্যাড্রেসটা দেখে শুধুমাত্র হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করে দেবে, ভিতরে কি আছে তাদের জানা দরকার নাই, সেই জন্য আমি আলাদা আলাদা ডকুমেন্টস অ্যাড করতে পারবো। ঠিক আছে ইনভয়েসটা হচ্ছে কমপ্লিট অর্ডার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে শিপিং অ্যাড্রেসটাকে ডিসপ্লে করবো কি করবো না, এগুলো কিন্তু আমরা যখন সেট আপ উইজেট দিয়ে সেটিং করছিলাম তখন এগুলো দিয়ে রাখছিলাম। ঠিক আছে ইনভয়েস ডেট এগুলো অ্যাড করতে পারবো। আচ্ছা ইনভয়েস নাম্বার এই 1-2 শুরু হবে, নাম্বারের ফরম্যাটটা প্রিফিক্স সাফিক্সে আপনি কি অ্যাড করবেন, লাইক হচ্ছে আমি সিএমবিডির পরে একটা হ্যাশট্যাগ দিয়ে রাখি, তাহলে আসবে কি সিএমবিডি 1, সিএমবিডি 2, এরকম করে ইনভয়েস নাম্বারগুলো অটোমেটিক চেঞ্জ হবে। ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আর কি আছে, আর কিছু লাগবে না। এরপরে আমি প্যাকিং স্লিপে চলে যাই, প্যাকিং স্লিপটাকে আমি এনেবল রাখবো, শুধুমাত্র আমি কি রাখবো ডিসপ্লে করবো অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা ডিসপ্লে করবো, ফোন নাম্বারটা ডিসপ্লে করবো, আমাকে ইমেল ডিসপ্লে করা লাগবে না প্যাকিং স্লিপে, সেভ চেঞ্জেস ডান। এরপর আসে স্ট্যাটাস, স্ট্যাটাস একটু দেখি, আমাদের কিন্তু সব সেটিং ডান। আচ্ছা এখানে হচ্ছে কিছু হচ্ছে অপশন দেওয়া আছে, লাইক হচ্ছে ডকুমেন্টের নাম্বারটা শো করবে, তারপরে হচ্ছে লগ আপনি চাইলে কিছু হচ্ছে HTML অ্যাড করতে পারবেন, এগুলো আমাদের দরকার নেই, আমাদের মোটামুটি যে HTML কীভাবে অ্যাড করতে হবে সব কিছু এখানে দেখায় দেওয়া হয়েছে, যদি HTML অ্যাড করা লাগে তাহলে অ্যাড করতে পারবেন।
এছাড়া আর কিছু নাই, মোটামুটি আমাদের হচ্ছে ইনভয়েসটা ডান। এখন যদি আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করি, লাইক হচ্ছে এগুলাকে রিমুভ করে দেই, এই ইনভয়েসটা আমাদের কাছে কিভাবে রাখবো প্রুফ হিসেবে? আমাদের কাছে অটোমেটিক থাকবে, আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে আমি অ্যাড টু কার্ট করে দিই, চেক আউট, সিমিলারিটি দিয়ে হচ্ছে লাগা, আচ্ছা এর আগে একটা কাজ করি, একটা আমি অ্যাকাউন্ট করি নি এখানে, কি বলেন? ঠিক না? অ্যাকাউন্ট করার জন্য এই যে লগইন অপশনে যাব, আচ্ছা আমাদের এখন লগইন অপশন আছে, আমার রেজিস্টার অপশনটা কিন্তু দরকার। সো এখানে রেজিস্টার অপশনটা পাবো কোথা থেকে? কারো আইডিয়া আছে, কে বলতে পারবেন? রেজিস্টার অপশনটা পাবো ওকমার্সের সেটিং থেকে। উইজার্ডে পাবো? হুম, বুঝে নাই, ওকমার্সের সেটিং থেকে পাবো আমরা, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে। আচ্ছা ভাই, আমরা অনেক সাইটে দেখি যে জিমেইল লগইন থাকে, এটা কি অ্যাড করতে পারবো? জিমেইল লগইন বলতে ভাই নিজ দিয়ে যে লগইন বা সোশ্যাল মিডিয়া বা জিমেইল এরকম থাকে যে? হ্যাঁ, ওটা হচ্ছে আলাদা একটা প্লাগইন অ্যাড করতে হয়, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, এখানে হচ্ছে অপশন আছে, দেখেন যদি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন হচ্ছে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরিং চেক আউটে অথবা অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন দা মাই অ্যাকাউন্ট পেজ, দুইটা কি অ্যাড করে দিব। তারপরে হচ্ছে আর কি আছে, সেভ চেঞ্জেস, আর কিছু আছে দেখি ইন্টিগ্রেশনে, না আর সব ঠিক আছে। আচ্ছা চেক করতে, ঠিক আছে মাই অ্যাকাউন্ট পেজটা একটু চেক করে নেবেন যে মাই অ্যাকাউন্ট পেজ মাই অ্যাকাউন্ট আছে কিনা, তা না হলে অনেক সময় হচ্ছে কাজ করে না। ডান, এখন এটাকে যদি আমি একটু রিফ্রেশ দেই, এই যে রেজিস্টার অপশন পেয়ে গেছি, এখন রেজিস্টারে যাব, রেজিস্টারে শুধুমাত্র আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলেই হবে, রেজিস্টার করে ফেললাম। এই যে আমার অ্যাকাউন্ট হচ্ছে ডান। এখন আমি যদি কিছু শপিং করি তাহলে আমার জিনিসগুলো এখানে দেখাবে, এখানে একটা কিছু অপশন বলতেছে, দেখেন আমার হচ্ছে এই যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা হচ্ছে আমার মেইলে চলে আসছে, এই দেখেন ইওর অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড হয়েছে, এই হচ্ছে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা হচ্ছে অটোমেটিকলি জেনারেট হয়েছে, ঠিক আছে? সো এখন আমি কি করতে পারি, চাইলে এটাকে হচ্ছে এই যে হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিটেলস আছে, আমার যে অ্যাকাউন্টের যে অপশন আছে, আমি চাইলে এখান থেকে হচ্ছে এই যে আমার নাম, তারপর লাস্ট নাম, ডিসপ্লে নেম, পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করে নিতে পারবো। এটা কিন্তু আমাকে অটোমেটিক এই যে ওয়েবসাইট মার্টফ্রি, ওরা হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিছে, আর যদি আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে সে চেঞ্জ করে নিতে পারবো। এখন আমি কিছু প্রোডাক্ট অর্ডার করি, এটাই অর্ডার করি, দেখেন এই সাইজ দেওয়া আছে, এতে সাইজ দিয়ে রেখেছিলাম না, আচ্ছা এটা ওমেন্স ফ্যাশনে ক্লোথিং এবং টি শার্ট, আচ্ছা ওকে আমার এল সাইজের এই প্রোডাক্টটা অর্ডার করি, চেক আউট, সব ঠিক আছে, এটা নাম টাম সব ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি হচ্ছে অর্ডারটাকে প্লেস করে দিই, দেন হচ্ছে এটা হচ্ছে আমার অর্ডার প্লেস অর্ডার, ডান। এই হচ্ছে আমার সব কিছু, আমি জাস্ট হচ্ছে আমার যদি ড্যাশবোর্ডে চলে আসি,
এটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। আমি অর্ডারে যাব, অর্ডারে গেলে দেখাবে যে হচ্ছে আমি একটা অর্ডার করছি বাট এটা স্ট্যাটাসটা হোল্ডে আছে। এখন হচ্ছে আমি আমার অ্যাডমিন প্যানেলে আসব, অ্যাডমিন প্যানেলে আসার পরে অর্ডারে যাব, অর্ডারে যাওয়ার পরে পেমেন্টটাকে চেক করব। এই মাত্র এই যে অর্ডারটা হয়েছে 29 সেকেন্ড আগে, এই অর্ডারটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখলাম যে আমি টাকা পেয়েছি, সব কিছু ঠিক আছে। আমি হোল্ড থেকে হচ্ছে কমপ্লিটেড একটা অপশন দিয়ে দিলাম, দেন হচ্ছে এটাকে আপডেট করে দিই। আচ্ছা এখানে দেখেন আর কিছু অপশন আছে, এটা হচ্ছে হলোগ্রাম অর্ডার অ্যাকশন হচ্ছে ইমেল পাঠাবো কাস্টমারকে, অ্যাড করে দিলাম ঠিক আছে। এরপরে হচ্ছে অর্ডার ইমেলটা কি থাকবে, নিউ অর্ডার বা হচ্ছে কমপ্লিটেড অর্ডার পাঠাই দিলাম। তারপর হচ্ছে যদি আমি কোনো অ্যাডিশনাল নোট দিতে চাই, প্রাইভেট নোট, এখানে অ্যাডিশনাল নোট অ্যাড করতে পারবো। তারপর এই যে পিডিএফ ইনভয়েস, আমারও তো দরকার আছে। একটু একজন বললেন না ভাই প্রমাণ স্বরূপ আমরা রাখবো না, অবশ্যই আমরা রাখবো। পিডিএফটাকে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন শো করতেছে, এই যে ইনভয়েস হচ্ছে এটা, এই হচ্ছে ব্যক্তি, এই নাম এইটা, এটা ইনভয়েস নাম্বার হচ্ছে এটা, সে হচ্ছে মে 3 তারিখে, অর্ডার নাম্বার হচ্ছে এত, এত টাকা, পেমেন্ট মেথড বিকাশ, এই টাকাতে সে পে করছে ঠিক আছে। এই দেখেন 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, একটু আগে আমরা যেটা সেট আপ করলাম, ইনভয়েসটা ক্লিয়ার। এরপরে এইটাকেও আমরা পাশের ট্যাবে ওপেন করি, এটাকে আমি এখন কি করব, ডাউনলোড করব বা প্রিন্ট করব। প্রিন্ট করে আমি যখন প্রোডাক্টটাকে প্যাকিং করব, প্যাকিং এর ভিতরে এটা দিয়ে দেব। আর এই যে প্যাকিং স্লিপটা, প্যাকিং স্লিপটার ভিতরে এই যে এই নাম্বার, এই লোক, এই অ্যাড্রেস, এই জায়গায় যাবে, দুইটা প্রোডাক্ট, কোনো কিন্তু প্রাইস ট্রাইস কিছু দেওয়া নাই, দেখছেন, জাস্ট প্রোডাক্টের নাম দেওয়া আছে। যেন সে হচ্ছে ডেলিভারি ম্যান গিয়ে বলে যে স্যার আপনার হচ্ছে একটা শার্ট ছিল এইটা এই এই ব্যাপার, বাট প্রোডাক্টের প্রাইস দেওয়া নাই, জাস্ট দুইটা কোয়ান্টিটি দেওয়া আছে। এটাকেও আমি কি করবো, প্রিন্ট করবো। প্রিন্ট করে প্যাকিং যে হচ্ছে করলাম আমার যে কার্টুনটা, কার্টুনের উপরে জাস্ট কস্টিপ দিয়ে হোক, আঠা দিয়ে হোক লাগাই দিব। তো প্যাকিং স্লিপ, ইনভয়েস ক্লিয়ার। হ্যাঁ আমার এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ অবশ্যই, পুরা খাতে পায় তখন আর কি টাকাটা দেয়, সেক্ষেত্রে তো মানে প্রাইসটা লেখা দরকার। বুঝি নাই কোনটা, মানে পুরা খাতে পেয়ে যে তারপর যে টাকাটা দেয়। ভাই আমি তখন ডেলিভারি, তখন কি মানে প্রাইসটা আমি দিয়ে দিব নাকি সেক্ষেত্রে? আপনি যদি মনে হয় দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার অপশনটা আমি দেখাই দিছিলাম। অপশন ছিল না ওইখানে, কি 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 দিবেন, প্রাইস দিবেন কিনা না দিবেন, ওখানে অপশন ছিল, কিন্তু আপনি দিয়ে দিবেন। সাধারণত প্যাকিং স্লিপে এটা থাকে না, প্যাকিং স্লিপ এটা থাকবে না, কারণ আপনার ডেলিভারি ম্যানের তো হচ্ছে হলো আপনি ইনফরমেশন দিবেন না কত টাকার প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে যদি আপনার মনে হয় আপনি দিবেন, তাহলে আপনি দিবেন। ওকে, আরেকজন কি জানে কেউ কিছু বলতে চাইছিলেন ভাইয়া? ভাইয়া এখানে অর্ডার কমপ্লিটের বিষয়, আমার যদি হচ্ছে হোম ডেলিভারি যেটা দিই, ক্যাশ অন ডেলিভারি যেটা হোমে, সেই ক্ষেত্রে আমরা অর্ডার কমপ্লিটটা কিভাবে দেব আমরা, কি তখন তো হচ্ছে আপনি ডেলিভারি ম্যান যাবে, তখন ম্যানুয়ালি কমপ্লিট করে দিবে ভাইয়া। এই ক্ষেত্রে তো মানে আমাকে যদি ক্লায়েন্ট বলে থাকে আমি এই প্রসেসটা কিভাবে সম্পূর্ণ করব বা হিসাবটা কিভাবে রাখবো, সেই ক্ষেত্রে কি করতে পারে, আমার কি আইডিয়া দিতে পারে তাদের? এটা আপনার বিজনেস, এটা আপনার সেটআপ করে নিতে হবে। এটা আমি, আমার তো বিজনেস না, আমার বিজনেস হলে আমি আমার মতো করে সেটআপ করে নিতাম যে আমি কিভাবে এটা হিসাব রাখবো, ঠিক আছে। সবচেয়ে ইজি, লোকাল হলে আপনি রেডেক্স অথবা পেপার ফ্লাই দিয়ে হচ্ছে ডেলিভারিটা করাবেন, এই সব প্রসেস পেপার ফ্লাই রেডেক্স করবে, আপনার কিছু করা লাগবে না, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? জি। আচ্ছা ওকে, তখন আমি এটা কি করলাম, আপডেট করে দিলাম। আপডেট ডান। এখন আমি আমার ড্যাশবোর্ডে আসি, কমপ্লিটেড, এই যে ইনভয়েস দেখেন চলে আসছে। এই যে ইনভয়েস, এটা আমি কি, এখন আমি কি ক্রেতা না, এটা কিন্তু আমার ক্রেতা আমি, আর এটা হচ্ছে আমার অ্যাডমিন। তো এই যে ক্রেতা, আমার হচ্ছে যে ইনভয়েস চলে আসছে, এই প্রোডাক্ট এত টাকা, টোটাল হচ্ছে এত টাকা, ডান। ইনভয়েসটা ক্লিয়ার, কিভাবে পিডিএফ ইনভয়েস দেবেন, এখন সে প্রিন্ট করুক ডাউনলোড করুক, এটা তার ব্যাপার, ঠিক আছে। ক্লিয়ার? এই যে দেখেন, এই আমার ইমেইলও ইনভয়েস চলে আসছে সাথে সাথে,
আমি যে অর্ডার করছি, অর্ডারটা যে রিসিভ করছে, তখন একটা যে আপনাকে দেখাইছে এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তারপরে হচ্ছে আমি যদি নেক্সটে যাই, এরপরে আমাকে আরেকটা মেল পাঠাইছে যে হচ্ছে সেটা কমপ্লিটেড হয়েছে, প্লেস করছেও কমপ্লিট হয়েছে। এরপর আমাকে আরেকটা মেল পাঠাইছে, থ্যাংকস ফর শপিং, এই হচ্ছে তোমার যাবতীয় সবকিছু, এই যে ইনভয়েস, আমাকে ইনভয়েসটা পাঠাই দিছে। এই যে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি ওপেন করে এই দেখতে পারলাম। পাশাপাশি আমার যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের অর্ডারের ভিতরেও আমি পিডিএফ ইনভয়েসের একটা অপশন পাইছি। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো পিডিএফ ইনভয়েসটা ডান। জি ভাই। আচ্ছা, তো আমাদের হচ্ছে এতক্ষণ আমরা কি করলাম, আমরা হচ্ছে লোকাল প্রোডাক্টটাকে হচ্ছে ইনভয়েস, পিডিএফ এগুলো দেখলাম। আমাদের এখন আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের অর্ডার ট্র্যাকিং। অর্ডার ট্র্যাকিংটাও করা দরকার, অর্ডার ট্র্যাকিং দরকার না? আচ্ছা, তো এখন আমাদের আরেকটা প্লাগইন আছে, আমরা একটু প্লাগইনে চলে যাই। আমাদের প্লাগইনগুলো হচ্ছে আপলোড করতেছিলাম এখান থেকে, ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ, আপলোড প্লাগইন। এখানে অর্ডার ট্র্যাকিং নামে একটা অপশন আছে, অর্ডার ট্র্যাকিংটা গেল কোথায়? এই যে ওকমার্স এর অর্ডার ট্র্যাকিং। আচ্ছা, এখন হচ্ছে আমরা আলি এক্সপ্রেস বা বড় বড় হচ্ছে ওয়েবসাইট গুলো যেভাবে অর্ডার ট্র্যাকিং করে, আমরা এখন চাইলে সেভাবে করে অর্ডারটাকে ট্র্যাক করতে পারবো। আচ্ছা, অর্ডার ট্র্যাকিং এর হচ্ছে প্লাগইনটা হচ্ছে আমাদের ইনস্টল ডান। এই যে ওকমার্স অর্ডার ট্র্যাকিং, এটা যদি আমরা একটু সেটিং এ যাই, আচ্ছা আচ্ছা, আমাদের যখন একটা ই কমার্স এর কোম্পানি থাকবে বা আপনার ক্লায়েন্টের কোম্পানি থাকবে, তখন প্রতিটা ই কমার্স কোম্পানির একটা ডিফল্ট কুরিয়ার সার্ভিস থাকে, যার মাধ্যমে সে হচ্ছে প্রোডাক্ট গুলো পাঠায়। আপনার অনেকের আছে হচ্ছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের পাঠায়, যেরকম আমাদের লোকাল বাংলাদেশ হিসাব করে রেডএক্স আছে, পেপার ফ্লাই আছে, আরো অনেকগুলো আছে, ইন্টারন্যাশনাল হিসাব করলে ফেডএক্স, ইউএসপিএস, তারপরে হচ্ছে আরো অনেকগুলো আছে। এর মধ্যে ইউএসপিএস টা সবথেকে হচ্ছে পপুলার এই ক্যারিয়ারের মধ্যে একটা, মানে কুরিয়ারের মধ্যে একটা। সো যদি কোনো ডিফল্ট থাকে, তাহলে আপনি ডিফল্ট এখানে নামটা দিয়ে দিতে পারেন। তখন ক্লায়েন্টের কাছে যখন হচ্ছে আপনার অর্ডার ট্র্যাকিং এর ইনফরমেশনটা যাবে, তখন সেখানে ক্যারিয়ার নামটা উল্লেখ থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে পজিশনটা, টেক্সটটা হচ্ছে কোথায় থাকবে, পেজের হচ্ছে সব টপের মধ্যে থাকবে, এই একটা অপশন। আর এইখানে একটা দেখেন টেক্সট দেওয়া আছে, ইউর অর্ডার হ্যাজ বিন পিক বাই ক্যারিয়ার নেম, এখানে যেটা দিবেন সেটা এখানে চলে আসবে, পিক আপের ডেটটা অটোমেটিক চলে আসবে, ট্র্যাক কোডটাও অটোমেটিকলি এখানে চলে আসবে, যে ট্র্যাক কোডটা আপনি তাকে দিবেন। এইটা জাস্ট একটাই সেটিং, এখানে আর কোনো সেটিং নাই। যদি কোনো ক্যারিয়ারের নাম থাকে, তাহলে এখানে এটা দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, আর কোনো অপশন নাই। এখন আমি কীভাবে অর্ডারটাকে ট্র্যাক করে সেটা দেখি। আমি একটা হোমে চলে যাই, আরেকটা প্রোডাক্ট আমি অর্ডার করি। এখন আমি এই প্রোডাক্টটাকে অর্ডার করি। চেক আউট থেকে হচ্ছে জাস্ট সবই ঠিক থাকবে, আমি জাস্ট নেক্সট দিয়ে দিব। প্লেস অর্ডার, এটা কিন্তু আমি ক্রেতা হিসেবে কিনতেছি, ডান। এই হচ্ছে আমার প্রোডাক্ট ইনফরমেশন, যাবতীয় সবকিছু চলে আসছে। আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই, এটা হচ্ছে আমার সেলার ড্যাশবোর্ড, মানে আমি যে ক্রেতা হিসাবে যে হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা করলাম সেই ড্যাশবোর্ডে, অর্ডারসে যদি আমি যাই, তখন দেখবো যে হচ্ছে অর্ডারটা দেওয়া আছে কি, এটা হচ্ছে হোল্ডে আছে, আর এটা কমপ্লিট হয়ে গেছে, জন্য ভিউ এবং ইনভয়েস দুটো অপশন আমার কাছে আছে। তো আমি আবার আমার অ্যাডমিন প্যানেলে চলে যাই, অর্ডারে চলে যাব, অ্যাডমিন প্যানেল, ও কমার্স থেকে অর্ডার। অর্ডারে যাওয়ার পরে এখানে একটু আগে আমরা যেটা করছিলাম সেই জিনিসটাই সেম করব, বাট একটা জিনিস একটু চেঞ্জেস থাকবে, সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং নাম্বার।
আমি দেখলাম যে হচ্ছে আমার সব ঠিক আছে, আমি এই ট্রানজিশন থেকে আমি সবকিছু পেমেন্ট পেয়েছি, আমি এখন অর্ডারটাকে কমপ্লিট করে দিব, আর এই যে অর্ডার ট্র্যাকিং এখানে একটা কোড নাম্বার দিয়ে দেব। এই কোডটা আমি কোথায় পাবো? এই কোডটা পাবো সাপোজ আপনি যদি USPS এ যদি প্রোডাক্ট পাঠান, তাহলে হচ্ছে আপনি যখন কুরিয়ারটাকে করলেন ও আপনাকে একটা কোড দিবে, ওই কোডটা আপনি সেখানে অ্যাড করে দেবেন। আপনি যদি রেডেক্স, সাপোজ আপনি হচ্ছে রেডেক্স এর আপনি হচ্ছে যদি আপনি কুরিয়ার সার্ভিস যদি অ্যাড করেন, তাহলে আপনি রেডেক্স এ যখন আপনি অ্যাজ এ অনার হিসেবে বা শপ অনার হিসেবে যখন প্রোডাক্ট আপলোড করবেন, তখন ওরাও আপনাকে একটা ট্র্যাকিং কোড দিবে। ওই ট্র্যাকিং কোডটা আপনি এইটা কমপ্লিট করার সময় এখানে অ্যাড করে দেবেন। আমি একটু আলি এক্সপ্রেসের আমার কিছু অর্ডার করা ছিল, সেটা ট্র্যাকিং কোডটা আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি। আমি আলি এক্সপ্রেসে চলে যাই। মাই অর্ডার, এই যে আমার হচ্ছে যে প্রোডাক্টগুলো যে হচ্ছে আমি অর্ডার করেছিলাম, এখান থেকে হচ্ছে আমি একটা কি করতে পারি, আর কই আছে প্রোডাক্ট, আচ্ছা এই তিনটাই দেওয়া আছে, এটা থেকে আমি ওপেন করি। ওদের এখানে জানি এটা দেখে কিভাবে ভিউ ডিলে গেলে হচ্ছে আমি একটা আইডি পাবো। আচ্ছা দেখেন এই যে ট্র্যাকিং নাম্বারটা দেওয়া আছে, এই ট্র্যাকিং নাম্বারটা ওরা এখানে বলে দিছে কি, এই যে ট্র্যাকিং নাম্বারটা এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানি, এই যে কোম্পানি আছে এটাকে একটু গুগলে সার্চ করে দেখি, এইটা এই যে ওদের যে কোম্পানি সব তো চায়না দেওয়া। আচ্ছা এই প্রোডাক্টটা না, আরেকটা প্রোডাক্ট দেখি, ওটাতে হচ্ছে সবগুলোতে হচ্ছে চানা দেওয়া আছে। প্রোডাক্টের কোম্পানির নাম তো নিতে পারলাম, কিন্তু এটাই তো হচ্ছে ঝামেলা বাজায় দিতেছে। এর আগে সব ইয়েতে ছিল, ইংলিশে ছিল, এখন দিয়ে সব দিয়ে চায়না করে ফেলছে। ট্রান্সলেট করা যায় না না, কোম্পানিটা তো ইংলিশে ছিল আগে, এই যে ট্র্যাকিং নাম্বার দেওয়ার অপশন। আচ্ছা সো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ট্র্যাকিং কোড নিয়ে নিই, এই কোডটা নিয়ে নিই জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ক্লায়েন্ট কিভাবে ট্র্যাকিং কোড দেবেন, ট্র্যাকিং কোড নাম্বারটা দিয়ে দিলেন, এখানে হচ্ছে ট্র্যাকিং মোর, এখান থেকে হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার কিসের নাম, ক্যারিয়ার নাম, ওকে। এখন হচ্ছে পিক আপ ডেট, মানে একটা আনুমানিক আপনি একটা ডেট দিয়ে দিবেন যে হচ্ছে 27 তারিখ এটা হচ্ছে পিক আপ হবে, ঠিক আছে। একটা আনুমানিক ডেট দিতে পারেন, বা হচ্ছে আপনি যখন এই কোনো কুরিয়ারে প্রোডাক্ট পাঠাবেন তাহলে তো অবশ্যই তাদের প্রোডাক্ট ডেলিভারি সিস্টেমটা আপনি জানেন, কত কতদিনের মধ্যে কোথায় কিভাবে প্রোডাক্ট যায়, আপনি এইভাবে দিয়ে দিলেন। দেওয়ার পরে অর্ডার অ্যাকশনটা হচ্ছে ইনভয়েস পাঠাবে, তারপরে হচ্ছে কমপ্লিটেড অর্ডার, এগুলো সব আগের মতন যা যা আছে দিয়ে দিলাম, দিয়ে আপডেট করে দিই। এখানে জাস্ট একটা এক্সপায়ার হয়েছে অর্ডার ট্র্যাকিংটা। এখন হচ্ছে আমি আবার আমার ড্যাশবোর্ডে চলে আসি, আমার ইউজার ড্যাশবোর্ডে। এইমাত্র অর্ডার করছিলাম, কোনটা
এটা হিসে এখানে তো হচ্ছে অর্ডার ট্র্যাকিংটা আসে নাই ভাইয়া পেন্ডিং এ রাইখা করা যায় না মানে অর্ডার ট্র্যাকিং হ্যাঁ করা যায় কমপ্লিট দিছি ট্র্যাকিং এর কোড দিছি আচ্ছা এটা ক্লিক করে নে অর্ডার পিকআপটাতে ক্লিক করে নে আপডেট করে দিই এটা জাস্ট মিসিং করছিলাম এখন হচ্ছে আমি এটাকে একটু রিফ্রেশ দেই বা ড্যাশবোর্ড আবার আসি অর্ডারে চলে যাই এই যে দেখেন এই যে প্রোডাক্টটা এখানে দেখেন এই যে একটা অপশন আছে দেখেন ইওর অর্ডার হ্যাজ বিন পিক আপ ট্র্যাকিং মোর আমি যে নাম দিয়ে দিছি দেখেন এখানে কি দিছিলাম যে নাম দিছিলাম না মনে আছে এই যে ট্র্যাকিং মোর আমি যখন trackingmore.com দিয়ে দিলাম .com দেখাতো আমি যা দিব এখানে ট্র্যাকিং মোর অন মে 27/2021 যে ট্র্যাক কোড আমি দিয়ে দিছি এই যে ট্র্যাক কোড দিয়ে দিছি এটা যদি আমি ক্লিক করি এই যে ট্র্যাক কোড দিয়ে দিছি বা আমি যদি ভিউতে যাই ভিউতে গেলে আমি দেখতে পারবো যে হচ্ছে এভরিথিং এই যে এটা হচ্ছে ট্র্যাকিং মোরে তুমি দেখতে পারবা আমি ট্র্যাকিং মোর দিয়ে গুগলে সার্চ করলে ওদের এই যে ওয়েবসাইটটা পেয়ে গেলাম এই হচ্ছে আমার ট্র্যাকিং কোডটা নিয়ে জাস্ট এখানে দিয়ে ট্র্যাক করব আমার প্রোডাক্টটা হচ্ছে কোথায় কি কি আছে আমার সব কিছু দেখাবে যেহেতু এটা আমার অলরেডি শিপমেন্ট হয়ে গেছে এই জন্য আমার প্রোডাক্টের ট্র্যাকিংটা দেখায় নাই কারণ এটা অলরেডি শিপমেন্ট হয়ে গেছে বাট শিপমেন্ট না হলে আমাকে দেখাই তো প্রোডাক্টটা বর্তমান অবস্থান কি কোথায় আছে তারপরে হচ্ছে মানে কোথা থেকে কোথায় গেছে কতদিন পরে আমার এখানে আসবে সুন্দর একটা ডিটেলস দেখায় তো এটাই হচ্ছে ট্র্যাকিং অর্ডার ট্র্যাকিং সিস্টেম এটা ক্লিয়ার ড্রপশিপিং এর যখন আমরা দেখাবো তখন হচ্ছে না ওটা ওটা হচ্ছে দেখানো হয় না আচ্ছা আপনার কোশ্চেনটা আবার করেন আমি এখনই অ্যানসারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ধরেন আমি একটা প্রোডাক্ট আর কি আলিএক্সপ্রেসে হয়তো বা আর কি অর্ডার করছি ওই প্রোডাক্ট আমার হাতে আসতে লাগবে 2 মাস ঠিক আছে সেটা পাওয়ার পর মনে করেন যে আমি রিসিভ করে সেটা আমি প্যাকেজিং করে আমি আমার কাস্টমার কাছে পাঠিয়ে দিলাম তো ড্রপশিপিং বলে না ভাইয়া বা মানে আর কি এটা হচ্ছে যে মানে আর কি আমি যদি বাংলাদেশি সিস্টেম বলি আর যদি বাইরে দেশে তো হয় ডাইরেক্ট আর কি অর্ডার আসে সেটা ওখানে ডাইরেক্ট শিপ করা হয় আচ্ছা বলেন আপনি একটা অর্ডার করছেন আলিএক্সপ্রেস থেকে সেটা আপনার 2 মাস পরে আসছে এখন বলেন আচ্ছা যদি আমি আলিএক্সপ্রেস থেকে ডাইরেক্ট মনে করেন যে কাস্টমার কাছে পাঠিয়ে দিতে চাই তবে সেই ক্ষেত্রে মানে শিপিং সিস্টেমটা কি রকম হবে ওটা ড্রপ শিপিং এর জন্য সিপি সিস্টেম আলাদা আলিউ ড্রপ শিপ দিয়ে সেটআপ করা যায় ভাইয়া ওটা সম্পূর্ণ আলাদা ব্যাপার ড্রপ শিপের ফাংশনালিটি আলাদা থাকে আর আপনি এখন যেটা বলতেছেন সেটা তো আপনি কিনছেন কিনাই না এরপর আপনি আবার ক্লায়েন্টকে পাঠাবেন বাংলাদেশের লোকাল কাউকে পাঠাবেন তখন আপনি হচ্ছে যেই লোকাল যে হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিস যেটা ইউজ করবেন সেটা ট্র্যাকিং কোড দিয়ে দিবেন তখন ওইটা আপনার ওইভাবে করে হচ্ছে হিসাব করবে আপনার ক্লায়েন্ট তো আর আপনি জানেন না যে আপনি আলিএক্সপ্রেস থেকে অর্ডার করছেন 2 মাস পরে আপনি পাবেন এরপর আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন জি 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 এটা সম্পূর্ণ আপনার বিজনেস সেটআপ তো আপনার করতে হবে এখান থেকে তো আমি আপনার বিজনেস সেটআপের বিভিন্ন প্রবলেমের হচ্ছে সলিউশন দিতে পারবো না ওটা এক এক ধরনের বিজনেস সেটআপ যেভাবে করবেন ওইভাবে করে আপনার পুরো ওয়েবসাইট সাজাতে হবে ঠিক আছে জি ভাইয়া এটা গেল হচ্ছে আমাদের অর্ডার ট্র্যাকিং সো এটা ছিল মোটামুটি আমাদের অর্ডার ট্র্যাকিং এটা গেল আর কি আছে অর্ডার ক্লিক করলাম আমাদের ইয়া করলাম আচ্ছা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমরা ক্যাশব্যাক ওয়ালেট এগুলোর নাম শুনছি কি শুনছি এখন পর্যন্ত ক্যাশব্যাক ওয়ালেট তারপর হচ্ছে আপনার যে ইউজার অ্যাকাউন্টে হচ্ছে টাকা জমা থাকে দেখছি কারো আইডিয়া দেখছি আইডিয়া আছে না আচ্ছা তার ওই জিনিসটা আমাদের সাইটে আমরা অ্যাড করি ঠিক আছে আমরা প্লাগইনে যাই অ্যাড নিউ আপলোড প্লাগইন এটার 2টা ভার্সন আছে এটা হচ্ছে কোনটা গেল
মাল্টিকারেন্সি ওয়ালেট, এটা হচ্ছে সব থেকে জনপ্রিয়, মানে হচ্ছে এই ওয়ালেটের জন্য মানে প্লাগইন গুলোর মধ্যে। এটাকে বলে টেরা ওয়ালেট, ঠিক আছে, এটাকে বলে অনেকে বলে টেরা ওয়ালেট। এখানে আপনি হচ্ছে অনেক ধরনের সিস্টেম অ্যাড করতে পারবেন, যেগুলো আমাদের সাধারণত লোকাল ই কমার্স গুলোতে বেশি ইউজ হয়। আমরা টেরা ওয়ালেটে চলে যাই, কোথায় গেল ওয়ালেট, ওয়ালেট এই টেরা ওয়ালেট, এটা থেকে আমি সেটিং এ চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার দুই তিনটা কাজ করতে পারবেন। এক, আপনি যদি কোনো কাউকে ক্যাশব্যাক দেন, লাইক হচ্ছে আমাদের অনেক সময় আমরা দেখছি না ইভিলিতে ওই যে ক্যাশব্যাক কার্ড সেল করে, এরকম অফার দেখছেন এখনো? গিফট কার্ড, গিফট কার্ড বা গিফট কার্ড না, আরেকটা আছে হচ্ছে লোক যে ক্যাশব্যাক এ ভাইয়া প্রোডাক্ট দেয়, সেল দেয়, ক্যাশব্যাক এর একটা ইয়া দেয় অনেক সময় যে হচ্ছে এটা হচ্ছে আপনি 10,000 টাকা আর আপনি এটা 5,000 টাকা পাবেন। এইরকম যদি কিছু অ্যাড করতে চান সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রথমে কিছু জেনারেল সেটিং আমরা করে নেই, ঠিক আছে। জেনারেল সেটিংটা কি, জেনারেল সেটিংটা হচ্ছে আপনার প্রোডাক্টের রিচার্জ মানে টাইটেলটা কি রাখবেন, ওয়ালেট টপ আপ, মানে যদি আপনার সাইটে কেউ এই ওয়ালেট থেকে টাকা নিয়ে কিছু বাই করে তাহলে ওটার নাম কি হবে, ওয়ালেট টপ আপ দিয়ে রাখলাম। মিনিমাম টপ আপ অ্যামাউন্ট, এখানে আমরা একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম দুইটা আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, ওয়ালেটটা ডিসপ্লে কোথায় হবে, এই যে আমাদের যে হচ্ছে যে ওয়েবসাইট, ওয়েবসাইটের ওয়ালেটটা কোথায় ডিসপ্লে করবেন, মানে আপনার যে টাকা আছে কত টাকা সেটা কোথায় ডিসপ্লে, প্রাইমারি মেনুতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, আর এটা দিয়ে দিলাম মোবাইলের হেডার মেনুতে, দুটো দিয়ে দিলাম। আচ্ছা, ওয়ালেটের যে ব্যালেন্স আছে, এখানে একটা অপশন আছে অটো ডিটেক্ট ওয়ালেট ব্যালেন্স, আপনি এটাকে টিক দেন তাহলে আপনার ওয়ালেটের ব্যালেন্স থাকলে সেটা আগে কাটবে এবং পরে আপনার বাকি অ্যামাউন্টটা আপনি পে করতে পারবেন। আর যদি টিক না দেন তাহলে আপনি আপনার মতো করে চাইলে ওয়ালেট থেকে দিতে পারবেন, চাইলে হচ্ছে আপনি ম্যানুয়ালি পেমেন্ট করতে পারবেন, এটা হচ্ছে একটা অপশন। এটা গেল আপনার প্রোডাক্ট বাই করার সময়, ঠিক আছে। এখন আছে ট্রান্সফার, ট্রান্সফার মানে আপনি চাইলে এই যে আমার যে সাইট, এই যে আমার ওয়েবসাইট, যেরকম ইবেলিতে যখন আপনারা শপিং করেন সবারই একটা করে অ্যাকাউন্ট থাকে না, অ্যাকাউন্ট করে নিতে হয় না, যেরকম এখানে একটা অ্যাকাউন্ট করে নিলাম, সেমভাবে সাপোজ ধরেন হচ্ছে এইটা একটা ওয়েবসাইট, আপনার এখানে আরাফাত ভাইও আছে, তারপরে এখানে যদি আমি দেখি তাহলে হচ্ছে আশিকুজ্জামান নিশাদ ভাইও আছে। তো এখন আরাফাত ভাই যদি কিছু কিনতে গিয়ে দেখলো যে হচ্ছে তার কাছে টাকা নাই বা সে বিকাশ পেমেন্ট করবে টাকা নাই, নিশাদ ভাইকে তার একজন ফ্রেন্ড নিশাদ ভাইকে বললো যে তোমার কি হচ্ছে ওয়ালেটে কোনো টাকা আছে কিনা, আমি হচ্ছে সিএমবি ডেট ই কমার্স শপ থেকে একটা জিনিস বাই করতে গেছি, তো তোমার কাছে কি ওয়ালেটে কোনো টাকা আছে কিনা। এখন যদি নিশাদ ভাইয়ের ওয়ালেটে যদি সাপোজ ধরেন 5,000 টাকা আছে, সেটা ক্যাশব্যাকে পাক, সে কার্ড বলে এই গিফট কার্ড হিসেবে কিনুক, যেভাবে করুক তার কাছে আছে, সে কি করতে পারবে, নিশাদ ভাই আরাফাত ভাইকে টাকা ট্রান্সফার করতে পারবে, যেটাকে বলে অনেকে বলে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে। এই অপশনটাও চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন, এই যে অপশন। এখানে আপনি আবার একটা হচ্ছে অ্যালাউ ওয়ালেট ট্রান্সফার চিহ্ন দিয়ে রাখতাম। এখন আপনি একটা অ্যামাউন্ট মিনিমাম দিতে পারেন যে 1,000 টাকা নিচে তোমরা কেউ ট্রান্সফার করতে পারবা না। আমার ওয়েবসাইট রুলসগুলো কি করবে আমি সেট আপ করবো, ঠিক আছে। তো আপনি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে রাখতে পারবেন, হয়তো আপনি চাইলে না অ্যামাউন্ট দিলেন না, যে যেমন পারো কিনবো তো আমার সাইট থেকে, খরচ তো আমার সাইট থেকে হবো। আরেকটা আছে কি ট্রান্সফার চার্জ, আপনি কি চার্জ নেবেন ট্রান্সফার যখন করবে, এখানে দেখেন একটা অপশন আছে পার্সেন্টেজ ফিক্স, এখান থেকেও আপনি একটা কমিশন অ্যাড করতে পারবেন, যে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি টাকা ট্রান্সফার করে সেখান থেকে আপনি 20% চার্জ কেটে রাখবেন। পেমেন্ট মেথডগুলো কী কী অ্যাড করবেন, বিকাশ, রকেট, নগদ কোনটা রাখবেন, এগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, টিক চিহ্ন উঠাই দিতে পারবেন, সেভ চেঞ্জেস। এটা গেল একটা জেনারেল সেটিং, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে?
জি ভাই। আচ্ছা আচ্ছা, এটা তো ক্লিয়ার না? আচ্ছা এখন আসি আরেকটা অপশন, যে ক্রেডিট অপশন। আচ্ছা এই যে ক্যাশব্যাক গুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রাম, রান ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রাম অন ইউর স্টোর। আরেকটা কি আছে, চার্জ কাস্টমার হোয়েন দে অ্যাড ব্যালেন্স অর অন টু দেওয়ার ওয়ালেট। মানে কেউ যদি তার ব্যালেন্স মানে অ্যাড করে, তাহলে আপনি হচ্ছে তার কাছ থেকে চার্জ নেবেন। এটা আপনার এখান থেকে অপশন আছে। চার্জটা হচ্ছে কি টাইপের চার্জ নেবেন, আমাদের এগুলো কিন্তু চার্জ নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে কেউ যদি কারো ব্যালেন্স অ্যাড করে, তাহলে কিন্তু সেটা কিন্তু হচ্ছে ওগুলো আমার সাইডে খরচ করবে, ঠিক আছে। বা কেউ যদি ক্যাশব্যাকের যদি হচ্ছে রান করে, মানে ক্যাশব্যাক টাকা দিয়ে সে হচ্ছে প্রোডাক্ট কিনবে, তাহলে হচ্ছে সেটা পোস্টিং ক্যাশব্যাকটা হবে, পোস্টিং এ যাবে, এরপর কমপ্লিটেড হবে। অর্ডার স্ট্যাটাসটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে সেট করে দিতে পারেন, মিনিমাম কার্ট অ্যামাউন্ট, মানে কার্ট থেকে কেউ যদি অ্যাড করে, ঠিক আছে, এগুলো হচ্ছে আরো কিছু সেটিং আপনি এখানে, মিনিমাম কার্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে পার্সেন্টেজটা হচ্ছে কত পার্সেন্টেজ আপনি চার্জ কাটবেন, মানে যেভাবেই হোক আপনার এখানে ফায়দা, ঠিক আছে। এই সেটিং গুলো হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, যে আপনি ট্রানজেকশনের এগেনস্টে আপনি চার্জ কাটবেন কি কাটবেন না। ওকে, এখন হচ্ছে আমি কিছু অ্যাকশনে চলে যাই, ওয়ালেটের অ্যাকশনে। ভাই এখানে যে বিকাশ বা নগদ পেমেন্ট, এগুলো তো অলরেডি টাকা ঢোকানোর জন্য, বার করা যাবে না তো? না 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 না, আপনি এখানে বার করতে পারবেন না, আপনি হচ্ছে শুধুমাত্র এখানে টাকা ঢুকাইতে পারবেন, খরচ করতে পারবেন, বের করতে পারবেন না ইজিলি। তারপর এই টাইপের যে সাইট গুলো আছে, এখানে কিন্তু দেখবেন বের করার কোনো অপশন নাই, জি ভাই, সাইটেই খরচ করো তুমি, ঠিক আছে। আচ্ছা এখানে কিছু অ্যাকশন আছে, নিউ ইউজার রেজিস্ট্রেশন। আমরা অনেক সময় দেখি না যে হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে কেউ যদি রেজিস্ট্রেশন করে নিউ, তাকে একটা ক্রেডিট দেওয়া হয় 100 টাকা বা 200 টাকা, সেটা আবার সাইডে খরচ করতে হবে, এরকম থাকে না অনেক সাইডে? এগুলো সব এই টেরা ওয়ালেট দিয়ে আপনি করতে পারবেন, সেট আপ করে নিউ ইউজার রেজিস্ট্রেশন। এনেবল অটো ক্রেডিট, যখন হচ্ছে কেউ রেজিস্টার করবে তখন সে 10 টাকা পাবে, এটা 20 টাকা পাবে না 100 টাকা পাবে, আপনি এখানে সেট আপ করে দেবেন। এবং এখানে ডিসক্রিপশন কি থাকবে, আপনার যখন আপনি একটা নিউ মেম্বার জয়েন করছেন এই জন্য আপনি 100 টাকা পাইছেন। এটা গেল হচ্ছে আমার কি, যখনই কেউ রেজিস্ট্রেশন করবে সে সাথে সাথে 100 টাকা পাবে। আমি আবার অ্যাকশনে চলে যাই। এরপর আছে ও কমার্সের প্রোডাক্ট রিভিউ। কেউ যদি আপনার একটা প্রোডাক্ট কেনার পরে রিভিউ দেয়, তাহলে আপনাকে কিছু ক্রেডিট দিতে পারেন, কিছু টাকা দিতে পারেন, ক্যাশব্যাক দিতে পারেন, যে তুমি যদি প্রোডাক্টটাকে রিভিউ দাও তাহলে তুমি হচ্ছে 200 টাকা ক্যাশব্যাক পাইলা বা 10 টাকা ক্যাশব্যাক পাইলা। থাকে এরকম অনেক ওয়েবসাইটে এরকম অফার থাকে, এরকম যদি কোনো অফার আপনার ক্লায়েন্ট চায় অথবা আপনি নিজে চান, তাহলে অপশন রাখতে পারেন, এনেবল করে দিলেন, 10 টাকা দিয়ে রাখলেন। এই টাকাটা নির্ভর করবে আপনার ই-কমার্সের, আপনার যে সাইটে সেই সাইটের প্রোডাক্টের ভ্যালুটা কত, ঠিক আছে। আবার আপনার হচ্ছে অনেক সময় এরকম থাকে 50 টাকার প্রোডাক্ট কিনে 100 টাকা ক্যাশব্যাক পায়, থাকে না, তখন ওখানে সাইটে 100 টাকা দেওয়া আছে, এই জন্য সে 50 টাকার প্রোডাক্ট কিনে 100 টাকা ক্যাশব্যাক পাইছে। সাধারণত ওদের বিজনেস বড় থাকে, ওরা ওইভাবে করে করে, এগুলো হচ্ছে আমাদের থিঙ্কিং করার দরকার নেই। আমরা থিঙ্কিং করবো কখন, যদি আমার নিজের বিজনেস হয়, ক্লায়েন্টের ওয়েবসাইট ক্লায়েন্ট বুঝবে। আচ্ছা ডেইলি ভিজিট, এটা সাধারণত ই-কমার্স সাইটে থাকে না, আপনার যে ভিজিট করলো টাকা পাইলো, এটা সাধারণত ই-কমার্স সাইটে এগুলো থাকে। সাধারণত যে আপনার কিছু সাইট থাকে হচ্ছে আপনার যে ব্লগিং সাইট বা এই টাইপের কিছু সাইট থাকে, ওগুলো থাকে, এটা আমরা স্কিপ করব। রেফারেল, রেফারেলটাকে আমি সেট আপ করি। রেফারেল মানে হচ্ছে আমি যদি আপনাকে, আপনি যদি আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটে জয়েন করেন, তাহলে আপনি একটা কমিশন পাবেন, আমিও একটা কমিশন পাবো। আচ্ছা এনেবল করে দিলাম, রেফারিং ভিজিটর 10 টাকা পাবে, লিমিট করে দিতে পারি পার ডে, পার উইক, পার মান্থ, আমার অ্যাকাউন্ট আমার ওই ইয়ে থেকে, মানে রেফারেল লিঙ্ক থেকে যে জয়েন করবে, ঠিক আছে, এটা আমি আমি যে 10 টাকা করে পাবো সেটা হচ্ছে এখান থেকে লিমিটেশন করে দেবো, নো লিমিট দিতে পারে। আমার দরকার হচ্ছে যে যত বেশি জয়েন করবে তত বেশি তো আমার লাভ, আমার এখানে তো মার্কেটিং শপিং করবে, ঠিক না। আচ্ছা রেফারিং সাইন আপ, এটাও আমি 10 টাকা দিয়ে রাখলাম, মানে যে হচ্ছে সাইন আপটা করলো তার সেও 10 টাকা পাইলো, ঠিক আছে।
রেফারেল ফরম্যাটে আপনার নাম দিয়ে আপনি রেফারেল আইডি বানাতে পারবেন, অথবা একটা সংখ্যার মাধ্যমে আপনি আইডি বানাতে পারবেন। আমি নাম দিয়ে বানায় রাখলাম, সেভ চেঞ্জেস, ডান। এটা গেল কিছু সেটিং। এখন আসি হচ্ছে টেরা ওয়ালেটে। এই যে আমার সাইটে যারা যারা হচ্ছে রেজিস্ট্রেশন করছে, একটু আগে এটা রেজিস্ট্রেশন করলাম না আমি, আর এটা কি, এটা তো আমার অ্যাডমিনের ইমেল, এই যে এটা, আর একটু আগে এটা আমার ইউজার ছিল, আমি চাইলে ওকে ম্যানুয়ালি টাকা দিতে পারবো, ব্যালেন্স দিতে পারবো। কিভাবে? ও সাপোজ আমার এখানে গিফট কার্ড অর্ডার করলো, তখন ওকে ব্যালেন্স কিভাবে দেবো? তো ম্যানুয়ালি দিতে হবে, ম্যানুয়ালি দিতে হবে না ব্যালেন্সটা? ও আমার এখানে যদি কোনো অর্ডার করে, কোনো গিফট কার্ড কিনে, তাহলে ওকে ম্যানুয়ালি দিতে হবে। আচ্ছা, এমন কত দিলাম, যে 500 দিয়ে দিই। এখানে ডিসক্রিপশনে আমি চাইলে কিছু অ্যাড করে দিতে পারি, যে কেন ওই 500 টাকা পাইলো। ঠিক আছে, বাইং গিফট কার্ড, সেভ চেঞ্জেস। এটাকে আমি কি করলাম, আমি অ্যাডমিন, আমি আমার মতো করে দিয়ে দিলাম, ওইটা গেল। এখন যদি আমি আমার ড্যাশবোর্ডে আসি, এই যে দেখেন, এই যে আমি 500 টাকা পাইছি, দেখছেন এখানে শো করতেছে আমার, এই যে মাই ওয়ালেট, মাই ওয়ালেটে আমি গিফট কার্ড বাই করে 500 টাকা পাইছি। এখন যদি আমি কিছু বাই করতে যাই, আমার এখানে দেখছেন 500 টাকা শো করতেছে, চেক আউট সব থাকুক, নেক্সট। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমার বিকাশ রকেট পেমেন্ট। এখানে আরেকটা পেমেন্ট আছে, পে বাই ওয়ালেট, অপশনটা দেখছেন। আমি এটাতে যখন ক্লিক করব, তখন হচ্ছে একটা রিডাইরেক্ট হলো, অটোমেটিকলি আমার হচ্ছে 500 টাকা আমি হচ্ছে এখানে অ্যাড হয়ে গেল। আমার আছিল 500 টাকা, আমি এখানে 500 টাকা অ্যাড করে দিতে পারলাম। দেখেন 4,911 টাকা আছে এখন। আচ্ছা, ওয়ালেটের থেকে পেমেন্ট করলাম, তারপরে হচ্ছে এখানে বাকি অ্যামাউন্টটা হচ্ছে এটা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এখন বাকি অ্যামাউন্টটা আমি এখান থেকে পেমেন্ট করে দিতে পারলাম। এটা গেল আমার ওয়ালেট থেকে পেমেন্ট, বুঝেন ব্যাপারটা। এখন আমি একটা আমার এই যে ড্যাশবোর্ডে আসি, পেমেন্ট করলাম না, আমি ড্যাশবোর্ডে আসলে, মাই ওয়ালেটে আসলে, এখানে যে রেফারেল নামে একটা অপশন পাইলাম, এই যে আমার রেফারেল লিংক, এটাতে যদি কেউ জয়েন করে তাহলে সেও একটা কমিশন পাবে, আমি একটা কমিশন পাবো। আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে এটাকে জয়েন করি, দেখেন এই যে রবিন এবি 06, আর রেফারেলের ইউআরএলটা সেট করে দিছে। আমি এটার মাধ্যমে আসলাম, আসার পরে রেজিস্টার করলাম, দেখেন রেজিস্টার করার পরে আমি যখন, এই দেখেন 100 টাকা আমি অ্যাড করছিলাম, মনে আছে 100 টাকা, যে হচ্ছে কেউ যদি জয়েন করে তাহলে সে 100 টাকা পাবে, এই হচ্ছে 100 টাকা। কি হয়েছে, মেম্বার জয়েন করছে জন্য 100 টাকা, আর আমার এ হচ্ছে, একটু রিফ্রেশ দেই, মাই ওয়ালেটে আসি, 530 টাকা হয়ে গেছে। কেন, ওই যে আমার রেফারেল লিংক থেকে জয়েন করছে, পার্সেন্টেজ হিসাবে আমি হচ্ছে পেমেন্ট পেয়ে গেছি। ওকে, এটা ক্লিয়ার? এখন আমি হচ্ছে টাকা ট্রান্সফারটা দেখাই দিই। এই যে দেখেন, প্রথমে হচ্ছে ক্রেডিট হচ্ছে, কেন, নিউ মেম্বার হিসেবে আমি জয়েন করছি, তারপরে হচ্ছে রেফারিং বিজিট দিয়েছি, 10 টাকা পাইছি,
আরেকজন হচ্ছে রেফারিং ভিজিট থেকে 10 টাকা পাইছি, টোটাল হচ্ছে 530 টাকা। কোথায় কোথায় থেকে পাইছি সব আসছে, ওয়ালেট ট্রান্সফার আছে একটা অপশন। এই দিকটাকে বলছিলাম মনে আছে শুরু থেকে যে হচ্ছে দুজন দুজনকে ট্রান্সফার করতে পারবে। আমি কাকে ট্রান্সফার করব, অবশ্যই আমার এখানে যারা যারা জয়েন আছে, এখন আমি জানি আমার ফ্রেন্ড আহমদুল বশির ও জয়েন আছে, আমি একটা ভ্যালিড যে হচ্ছে আমার ইমেল থাকবে সেটা দিতে হবে, HAMA ও সার্চ করতেছে এই নামে এই এই সাইটটাতে কোনো মেইল আছে কিনা, এই যে পাইছে। কত অ্যামাউন্ট দিব, ওকে 200 টাকা দিয়ে দিই, গরিব মানুষ কেন দিতেছি, এইটাও আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো, গরিব মানুষ তাই কি হিসাবে দিতেছি, তাই এমনি তাই শপিং করার জন্য টাকা দিতেছি। বার্থডে ঠিক দিয়ে দেন, এটা আমার ইচ্ছা, আমি দিয়ে যেমনি মোছাম সেমনি করে আমরা দিতে পারবো, ঠিক আছে। প্রসিড টু ট্রান্সফার, ট্রান্সফার করে দিলাম 530 থেকে আমি 200 করছি, 240 কেন করছে, ওই যে আমি যখন সেটিং করছিলাম মনে আছে, আমি যে ট্রান্সফারের থেকে আমি যে 20% করে হচ্ছে নিবো এরকম কিছু একটা সেটিং করছিলাম, খেয়াল আছে শুরুতে আপনাদের যখন দেখাতে গেলাম, হ্যাঁ ওইটার জন্য দেখেন আবার টাকা কেটেছে, মানে আমার আমার সাইড থেকে সে ট্রান্সফার করতেছে, ওইখান থেকেও আমি তাকে টাকা কেটে রাখলাম। এখন যদি আমি একটু রিফ্রেশ দেই, 200 টাকা পাইছি কেন, গরিব মানুষ তাই শপিং করার জন্য দিতেছি, ঠিক আছে। এখন সে হচ্ছে শপিং করতে পারবে। সো ওয়ালেট ট্রান্সফার ক্যাশব্যাক তারপর হচ্ছে আপনার রেফারেল থেকে শুরু করে এভরিথিং, জিনিসটা ক্লিয়ার? আমার অ্যাকাউন্ট থেকে কাউকে দিলাম 200 টাকা এই জন্য 40 টাকা কাটছে নাকি, এটা একটু বুঝি নাই ভাই বিষয়টা। এই যে আমি যখন অ্যাকাউন্টটা যখন আমি সেটআপ করছিলাম মনে আছে, এই যে যখন এই যে আমি যখন সেটআপ করছিলাম এই যে সেটিংটা, এটা আমার তো, আমি তো কোম্পানির ওনার, এই যে আমি কোম্পানির ওনার, আমি যখন সেটআপ করছিলাম তখন আমি দিছিলাম কি, আমার এই ওয়েবসাইট থেকে কেউ যদি টাকা ট্রান্সফার করে তখন এই যে দেখেন এই যে 20% করে টাকা কাটবো, যে ট্রান্সফার চার্জ অ্যামাউন্ট 20%, এই যে পার্সেন্টেজে কাটবো 20%, ও কত টাকা পাঠাইলো 200 টাকা, 200 টাকা 20% কত আসে 40 টাকা, এই যে ও যখন 200 টাকা পাঠাইছে ওকে 240 টাকা কাটছে, ওর অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি আমি 40 টাকা নাই করে দিলাম, ঘুরে ফিরে আমার আমার ওয়েবসাইটে সে কিনবে বাই করতেছে, আমার ওয়েবসাইটে সব করতেছে, মাঝখানে আমার বেনিফিট আমি অপশনগুলোকে দিলাম, ঠিক আছে। জি জি ক্লিয়ার, এটা জি ভাই, হ্যাঁ এটা পুরো প্রসেসটা বুঝতে পারছি, বাট এটা মেইনলি কেন করবে একজন কাস্টমার প্রথমে টাকা জমা রাখবে? জি হ্যাঁ, এটা তো কেউ জমা রাখতেছে না ভাই, ওয়ালেট সিস্টেম কি ভ্যালিডিটি আছে? হ্যাঁ আচ্ছা ভাই, ওই আমার ওয়ালেটে যদি 500 টাকা আছে, তারপরে এইটাকে আপনি যদি টিক চিহ্ন দিয়ে দেন, আমরা টিক চিহ্ন দিয়ে এরপর একটা প্রোডাক্ট পারচেজ করি, এটা তো আমার অন্য একটা ড্যাশবোর্ড, এখানে 300 টাকা আছে, আমি হোমে যাই। মজার একটা হচ্ছে ব্যাপার, এটা সাধারণত খুব কম ক্লায়েন্টই চাবে, বাট এটার জন্য আপনি একটা হেভি অ্যামাউন্ট নিতে পারবেন, কারণ ক্লায়েন্ট বুঝবে না আপনি একটা টেরা ওয়ালেট প্লাগইন দিয়ে যদি এরকম একটা ফিচার অ্যাড করতে পারেন, ক্লায়েন্ট যদি না বোঝে তাহলে সে এই ফিচারটার জন্য আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেবে, আর যদি ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস এগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে তো সে জানবে এটা প্লাগইন দিয়ে করা যায় বা এটা ইয়ে আছে, এগুলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনারা অ্যামাউন্ট বাড়াতে পারবেন কমাতে পারবেন। আমি অ্যাড টু কার্ট দিয়ে দিলাম এই প্রোডাক্টটা 2743 টাকা চেক আউট, নেক্সট দেখেন
অটোমেটিক আমার এখানে 300 টাকা ছিল, সে বলতেছে অটোমেটিক তোমার 300 টাকা আমি কাটা নিছি। এই এখন আর এখানে ভাই ওই টিক চিহ্ন দিতে হয় না, মানে এখানে আমার মার্ক করতে হয় না, কারণ কি আমি এই যে এখানে দিয়ে দিছি তো, এই যে জি আগে টাকা কেটে নিব বলে দিছি। ইভলিতে কিন্তু এরকম একটা অফার দিছিল যে আগে ক্যাশব্যাকের টাকা কাটতে হবে, আবার দিছিল কি 40%, ওগুলো ওরা কাস্টমাইজ করে নিছে ওদের ফিচার। আপনি এখানে দিতে পারবেন কি, এক প্রথমে আমরা কি করছিলাম টিক চিহ্নটা উঠায় দিয়ে ম্যানুয়াল আমি চাইলে ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবো, চাইলে আমার পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করতে পারবো, দুটো থেকে করতে পারবো, ওয়ালেট থেকে কিছু করলাম পেমেন্ট থেকেও কিছু করলাম, ঠিক আছে। সো এটা আপ টু সেটিং দা সম্পূর্ণ আমার হাতে, আমি অ্যাজ এ এই সাইটের ওনার। টিক দিলে অটো কেটে নিবে, এই যে অটোমেটিক কেটে নিল, এই যে 300 টাকা তোমাকে কেটে নিল, বলতেই আছে যে তুমি 300 টাকা কেটে নিছি, কারণ বাকিটা পেমেন্ট করো, বাকিটা পেমেন্ট করে দিলাম। আচ্ছা মাঝে মধ্যে হচ্ছে কিছুটা হচ্ছে কনফ্লিক্ট করে, ঠিক আছে, ক্লায়েন্ট যদি এরকম সার্ভিস চায় তাহলে কিনে দিবেন। তো এই ছিল ওয়ালেট ক্যাশব্যাক, তারপরে যেটাকে বলা হইতেছে আপনার ট্রান্সফার, মানি ট্রান্সফার, এই সবগুলো কিছু আপনি এই একটা দিয়ে করতে পারবেন, প্রিমিয়ামটা হলে সব থেকে বেটার হয়। ওকে, সো আজকের ক্লাস ছিল মোটামুটি এই পর্যন্তই, বাকিটা হচ্ছে আরেকটা ক্লাস থাকবে আপনাদের আমার সাথে, ওই ক্লাসটাতে হচ্ছে আমরা আরও কিছু ফিচার নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। জি ভাই, সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ফোল্ডারের ভিতরে সবগুলো প্লাগইন পাবেন আজকে, যেগুলো যেগুলো আমি ইউজ করছি। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।